माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभ गिरिवर धारी यशोदा नंदन ब्रज जन रंजन यशोदा नंदन ब्रज जन रंजन यमुना तीरावन चारी यमुना तीरावन चारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय गौरनिताय गौरनिताय जय गौरनिताय जय राधा माधव जय राधा माधव जय राधा माधव जय राधा माधव जय ठाकुर भक्ति विनोद ठाकुर भक्ति विनोद जय भक्ति विनोद जय जय प्रभुपाद जय जय गुरुदेव जय गुरुदेव नमो विष्णुपादाय कृष्णप्रष्टाय स्वामी नमो शरपादाय कृपाप्रदाय कुरुपदाय वेदान्ताय नमो विष्णुपादाय कृष्णप्रष्टाय स्वामी भक्तिवेदान्ते स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी नमो विष्णुपादाय कृष्णप्रष्टाय वितले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती गिरामि शिवार्षभानुविदे विदयिताय कृपार्थाय कृष्ण संबंध विज्ञान दायिनि प्रभवे नमः माधुर्योज्ज्वल प्रेमांत स्वरूपानुभक्त श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्ते नमस्ते गौरवाणी श्रीमूर्ते दीनतारिणे नमो गौरकिशोराय साक्षात् वीरगमुक्ते विप्रलम्बर सम्बोधे पादाम्बुजाये नमः नमो भक्ति विनोदाय सच्चिदानन्द नामिने गौरशक्ति स्वरूपाय पानुभवाये वांछाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द अद्वैत गदाधर सुभाषित सगुण भक्तवृन्द हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचां मुखं वाणीं करोति वचनं हरे कृष्णा উপস্থিত সমস্ত ভক্তদের সূচনা শাশ্বত প্রণাম। তো আমরা আজকে শুভ
মঙ্গলময় দিন, যিনি শ্রী গদাধর পণ্ডিত প্রভুর তিরোভাব তিথি এবং শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি। তো আমরা শুভ দিনে আমরা কিছু ভাবলাম, হঠাৎ বিভিন্ন সেবার মাঝখানে হঠাৎ কিছু সময় বের হলো, তো ভাবলাম আমরা কিছু সময় শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কথা স্মরণ করি। বলা হয় আবির্ভাব এবং তিরোভাব এই দুই দিনে মহাভাগবতগণ তারা অধিক কৃপাময় কৃপালু হন। তো আজকের দিনে ওনাদেরকে স্মরণ করা এবং ওনাদের কৃপা ওনাদের আশীর্বাদ যাচনা করি, ওনাদের মহিমার মধ্য দিয়ে ভগবত কৃপা লাভের প্রয়াসে আমরা ভাবছি কিছু সময় শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের কথা আমরা বলব। আমরা এর আগের বার এখন লকডাউন চলছিল, তখন আমরা ফার্স্ট লকডাউনে আমরা ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কিছু সময়, অল্প কিছু সময়, বেশি সময় হবে না হয়তো, কিছু সময় আমরা আলোচনা করব ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে ওনার আবির্ভাব। ওনার পূর্বপুরুষগণের কথা বলতে গেলে ওনার প্রায় 10 থেকে 12 পূর্বপুরুষ আগে শ্রীমন মহাপ্রভুর সময়কার সমসাময়িক ছিলেন কৃষ্ণানন্দ দত্ত। তো তারপর সেই বংশের অধস্তন রূপে পরবর্তীকালে গোবিন্দ শরণ দত্ত, যার নামে গোবিন্দপুর, উনি অনেক সম্ভ্রান্ত ধনী ব্যক্তি ছিলেন, গোবিন্দপুর পত্তন হয় এবং এই পরবর্তীকালে গোবিন্দপুর, কালীঘাট এবং সুতানুটি এই তিনটি অঞ্চল একসঙ্গে পরবর্তীতে কলকাতা নাম হয়, কলিকাতা পরবর্তীতে কলকাতা বোঝা যাচ্ছে আমরা আজ করতে পারি কত বেশ সম্ভ্রান্ত পরিবারের সম্পদশালী ব্যক্তি ছিলেন। তার পৌত্রের পৌত্র হচ্ছেন আনন্দ বিহারী দত্ত, আনন্দচন্দ্র দত্ত। তিনিও কলকাতা অত্যন্ত সম্ভ্রান্ত ভাবে জীবনযাপন করতেন। তার ওনার সঙ্গে বিবাহ হয় তখনকার সময়ে রানাঘাট কৃষ্ণনগর অঞ্চলের জমিদার তার কন্যা জগন্মোহিনী দেবীর সঙ্গে। ওনাদের দুজনের পুত্ররূপে কেদারনাথ দত্ত তিনি আবির্ভূত হন, শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের আগের নাম কেদারনাথ। কেদারনাথ তার আবির্ভাব তার মাতামহের গৃহে, তার দাদুর গৃহে। আগের দিনে সাধারণত মেয়েদের যখন সন্তান হতো তখন তারা সাধারণত মাতৃগৃহে বা পিতৃগৃহে চলে যেত, তো সেখানেই অধিকাংশ মহিলাদের তাদের সন্তান প্রসব হতো। তারা তাদের ঘর ছিল উলাগ্রাম, বীরনগর উলাগ্রাম, বর্তমানে বীরনগর নামের স্টেশন রানাঘাটের কাছে। তো সেখানেতে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি আবির্ভূত হন এবং ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের জীবন এত বর্ণাঢ্য, এত সাল রয়েছে যে ব্যক্তিগতভাবে আমি নিজে এত সাল মনে রাখতে পারি না। এত এত কিছু করেছেন ওনার জীবনে, এত ঘটনা বহুল ওনার জীবন, যা আমার ক্ষুদ্র অতি 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 ক্ষুদ্র জ্ঞানে বা গুরু গ্রন্থের করুণায় যতটুকু পড়ার সুযোগ হয়েছে বিভিন্ন শাস্ত্রে বা যত শুনেছি, ভক্তিবিনোদ ঠাকুরের মতো দ্বিতীয় কাউকে আমি পাইনি যিনি এত কম সময়ে বলতে ওনার জীবন বয়স অনেক ছিল হয়তো, কিন্তু তুলনামূলক বিচারে উনি এত কিছু করেছেন যা এত কম সময়ে এতজন করতে পারে না। তাই মনে রাখা অসম্ভব ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের জীবনে তিনি তা করেছেন। তো ঠাকুর মহাশয় পরবর্তীকালে উনি প্রথম
ওনার প্রথম রচনা একটু কবিতা লিখে ছোটবেলায় ছড়া লিখেন মাত্র 2 বছর বয়সে। তো ভাবতে পারি আমরা, কল্পনা করলে 2 বছর বয়সে তো ঠিকঠাক কথাও মুখ দিয়ে বের হয়, আর সেই 2 বছর বয়সে প্রথম কবিতা লিখেছে। অত্যন্ত দুঃখর মেধাবী ছিলেন, বিদ্যা শিক্ষার দিক থেকে চিন্তা করলে। এবং 7 বছর বয়সে তিনি রামায়ণ মহাভারত সব ওনার আত্মস্থ হয়ে যায়। উনি ওনার মাতামহের গৃহ থেকে সব শুনতেন, অনেক কথা রয়েছে এরকম যে উনি আর ওনার শোনা যায় এরকম। উনি ছোটবেলা অনেক সময় অনেকে অনেক কিছু বলতো, উনি ছোট থেকে খুব জিজ্ঞাসু ছিলেন, অনেকে প্রশ্ন করতেন। এবং কখনো কলকাতায় বা কখনো বিজয়নগরে আসা যাওয়া করতেন, যখন যেখানে কাউকে একটুখানি ধর্ম দিকে দেখতেন তখন তাকে বিভিন্ন ভগবান সম্পর্কিত প্রশ্ন করতেন, ধর্মতত্ত্ব বিষয়ে। তো ওনার প্রশ্ন শুনে এবং ওনার সেই উত্তর শোনার পরে ওনার তার বিপরীত ওনার যুক্তি শুনে সবাই বুঝতে পারতেন উনি সাধারণ কেউ না। শোনা যায় উনি ছোটবেলায় ওনাকে ওনার ঠাকুমা বলেছেন, বাগানে তখন অনেক আম ছিল, তো কেউ ওনাকে বলছে আম বাগানে ভূত আছে না যেতে। ওনার ঠাকুমা ওনাকে বলছে রাম নাম করলে ভূত চলে যায়, তো সেই রাম নাম মন্ত্র করে উনি আম বাগানে যেতেন। আমের সময় তাই হঠাৎ মনে পড়ে আম কুড়োতে। যাই হোক, পরবর্তীকালে ওনার অল্প বয়স ওনার পিতৃবিয়োগ হয় এবং ওনার মা এবং উনি ওনারা রানাঘাট থেকে কলকাতায় এসে পার্মানেন্ট থাকতে শুরু করেন। উনি কৃষ্ণনগর কলেজে কিছুদিন পড়াশোনা করেন, তারপর ওনার পিতৃপুরুষের ওনার পিতামহ তিনি তখন রাজবল্লভ দত্ত, তিনি তখন উড়িষ্যাতে ছিলেন। তো কেদারনাথ অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর তিনি সেখানে চলে যান তার পিতামহের কাছে। তো পিতামহ তাকে আশীর্বাদ করেন যে তুমি একসময় মহান বৈষ্ণব হবে। এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে ওনার পিতামহ একজন খুব উন্নত স্তরের বৈষ্ণব ছিলেন এবং উনি প্রতিদিন 2 লক্ষ হরিনাম জপ করতেন। তো উনি ওনাকে এই আশীর্বাদ করেন যে তুমি একসময় অনেক মহান বিখ্যাত বৈষ্ণব হবে। কথা বলার সঙ্গে সঙ্গে ওনার দেহপাত প্রাণপাত হয়, ওনার প্রাণবায়ু নির্গত হয় এবং উনি অপ্রকট হন। তো এই বিশেষ ইঙ্গিত ছিল যে পরবর্তীকালে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি করতে যাচ্ছেন। তো যাই হোক, পরবর্তীতে উনি ওনার ছোটবেলায় ওনার শিক্ষক হিসেবে উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পেয়েছিলেন। তো একদিন বিদ্যাসাগর মহাশয় ওনাকে যখন ওনার বাড়িতে উনি পড়ছিলেন, তিনি একদিন প্রশ্ন করেছিলেন যে আপনি কি ভগবানকে দেখেছেন কখন? বলছেন আমি কখনো দেখিনি। আর বিদ্যাসাগর মহাশয় নিরাকার ব্রহ্মে বিশ্বাস করতেন। তখন ভক্তিবিনোদ ঠাকুর কেদারনাথ সেই অবস্থায় ছোট বয়সে উনি প্রশ্ন করেন, যদি আপনি পরম ব্রহ্মকে দেখেননি তাহলে কেন আপনার বোধোদয় নামক পুস্তক আপনি লিখেছেন পরম ব্রহ্ম নিরাকার, কেন লিখেছেন যদি আপনি দেখেননি তা? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কোনো উত্তর দিতে পারেন। এরকম খুব যুক্তিবোধ সম্পন্ন এবং ভগবান সম্পর্কে ওনার অনুভূতি ছোটবেলা থেকে অত্যন্ত শার্প মানে তীক্ষ্ণ ছিল। যাই হোক, তো পরবর্তীকালে উনি ওনার পড়াশোনা সম্পন্ন করার পর উনি উড়িষ্যায় গোবিন্দপুর নামক স্থানে স্কুলে চাকরি করতেন টিচার হিসেবে। বছর খানেকের মধ্যে সেই স্কুলের তিনি প্রধান শিক্ষক হন। তো তারপরে সেখান থেকে সরকারি পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে তিনি তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টে চাকরি শুরু করেন এবং
উনি ডেপুটি কালেক্টর, ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে বিভিন্ন জায়গাতে দায়িত্ব পালন করেন। এত জায়গায় ভক্তিবিনোদ ঠাকুর দায়িত্ব পালন করেছেন, আমি সময় অনুযায়ী ক্রমে ক্রমে বলতে পারবো না এত পরিমাণ জায়গায় উনি চাকরি করেছেন। মানে কারোর জীবনে যদি এত পরিমাণ ট্রান্সফার করে কেউ, তাহলে বিরক্ত হয়ে হয়তো চাকরি ছেড়ে দেবে এরকম। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এত জায়গাতে চাকরি করেছে, উড়িষ্যায় বিভিন্ন জায়গাতে, বিহারে পূর্ণিয়া, কিষানগঞ্জ, তারপর মেদিনীপুরে, তারপর নদিয়া জেলায় কৃষ্ণনগর থেকে শুরু করে বর্ধমানে তিনি চাকরি করেছেন, নড়াইলে, যশোর জেলা, বর্তমান তৎকালীন পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশের নড়াইল জেলায়, যশোর, দিনাজপুর, বৃহত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গের এবং পূর্ববঙ্গের দিনাজপুর, তখন একসঙ্গে শুধু দিনাজপুর বলা হতো, বৃহত্তর দিনাজপুর, তারপরে পূর্ববঙ্গের ঢাকা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, বিভিন্ন জায়গাতে উনি চাকরি করেছেন ওনাকে ব্রিটিশ সরকারের পোস্টিংয়ের কারণে, কলকাতা, অনেক জায়গাতে। তো অনেক লম্বা বিশাল যা বলছিলাম অনেক কিছু উনি করেছেন, এবং সরকারের খুবই প্রীতিভাজন ছিলেন। ব্রিটিশ সরকার ওনাকে অনেক ভরসা করত। যখন উড়িষ্যায় একসময় বিষ্কৃষণ নামের এক প্রতারক, যৌগিক শক্তি কিছু রয়েছে, সে তখন ঘোষণা করেছিল যে আমি বিষ্ণুর অবতার, আগামী পূর্ণিমার রাত্রিতে আমি চতুর্ভুজ ধারণ করবো আর এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সব বিদেশিদেরকে তাড়িয়ে দেব, এরকম ঘোষণা করেছিল সেই ভণ্ড। তো ভক্তিবিনোদ ঠাকুরকে ওই সময় ওই অঞ্চলে, উড়িষ্যায় অঞ্চলে যিনি গভর্নর ছিলেন তাকে দায়িত্ব দেন ভক্তিবিনোদ ঠাকুরকে, যে ব্যাপারটি আপনি দেখবেন ম্যাজিস্ট্রেট তখন তিনি ওখানকার। তো তিনি গিয়ে সেই বিষ্কৃষণকে সংশোধন করার চেষ্টা করেন, কিন্তু কিছু বার্তা দেয়নি। তখন ঠাকুর মহাশয় তাকে দৃঢ় গ্রেপ্তার করে নিয়ে উড়িষ্যার কোর্টে চালান করে দেন। তারপর সেখানে বিচার হয়, 1.5 বছরের জেল হয়, 21 দিন ওখানে না খেয়েছে। এবং ওই সময় কিছু যোগ বিভূতির দ্বারা ঠাকুর মহাশয় এবং তার পরিবারের কিছু শারীরিক অসুস্থতা করে, কিন্তু ঠাকুর মহাশয় তাতে মোটেও দমে যাননি। তো তিনি এবং শেষ ওখানেই ওই জেলখানাতে ওর মৃত্যু হয়। এবার ভগবানের অবস্থা, ভগবানের কি হাল হয়, জেলখানায় ভরে মরে গেল। এরকমভাবে আরও কিছুদিন বাদে একজন ব্রহ্মার অবতার বলে নিজেকে দাবি করেছে, আরেকজন বলরামের অবতার বলে। সব জায়গাতে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় গিয়ে যারাই যেখানে এরকম দাবি করতো উল্টোপাল্টা, তাদেরকে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় উপযুক্ত শাস্তি দিতেন। কোনোভাবেই উনি সহ্য করতেন না যে কেউ এরকম ভুল সিদ্ধান্ত, ভুল জিনিস দিয়ে জনগণকে বিভ্রান্ত করে। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের আবির্ভাবের তাৎপর্য এই যে শ্রীমান মহাপ্রভুর তিরোধানের পর, মহাপ্রভুর অপ্রকটের পর, মহাপ্রভু স্বরূপ দামোদর, রূপ সনাতন, তাদের সকলেই মহাপ্রভু বাসনার অপ্রকটের পর ক্রমে ক্রমে আমাদের এই বৈষ্ণব জগৎ, রূপানুগ গৌরীয় বৈষ্ণব জগৎ, এর মধ্যে একটা এক ধরনের অন্ধকারের কালো ছায়া পড়ে। তখনকার সময়ে বৈষ্ণব ধর্মের নামে লোকেরা অনেক ধরনের অপকর্ম করতে শুরু করে, নাম দেয় বৈষ্ণব নামে, তিলক মালা পরে সব লোকেরা নোংরামি করত। আর এইটি বহু বছর ধরে চলতে থাকে এবং বঙ্গভূমি, বিশেষ করে যা মহাপ্রভুর সংস্কৃতির মূল পীঠভূমি, সেখানকার অনেক সম্ভ্রান্ত লোক, বেশ বুজুর্গ লোকেরা যারা গণ্যমান্য ব্যক্তিত্ব, তারা এই বৈষ্ণব ধর্মকে ঘৃণা করতে নিজে, কেন এরা সব নোংরামি করত এবং নিজে কৃষ্ণ সেজে অনেক জায়গাতে রাসলীলা করত, সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের সঙ্গে বিভিন্ন অসভ্য আচরণ করত। এই সব কিছু নিয়ে লোকের বৈষ্ণব ধর্মের প্রতি একটা সম্পূর্ণ বিরুচি এসে যায় এবং লোক এটাই মনে করে যে বৈষ্ণব মানে ভণ্ড। এবং ওই সময়কার একজন তোতারাম দাস বাবাজি, তার একটা পয়া রয়েছে এরকম, আউল বাউল নারা, কর্তা ভাজা দরবেশ সাই, সখী বিখি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, হ্যাঁ রয়েছে এরকম, আউল বাউল নারা,
অতিবারী চূড়াধারী গৌরাঙ্গনা করি স্মার্ত জাত গোসাই সখী ভেখি স্মার্ত জাত গোসাই তোতা কহে এ তেরোর সঙ্গ নাহি কো তেরোটা অপসম্প্রদায় আউল বাউল নয়নেরি কর্তাবাজ দরবেশ সাই সখী ভেখি স্মার্ত চূড়াধারী গৌরাঙ্গনা করি অতিবারী অতিবারী বিশ্লেষণ ছিল অতিবারী সম্প্রদায় এই তেরো সম্প্রদায়ের কোন এরা হচ্ছে অপসম্প্রদায় এই কৃষ্ণ ভাব ভাব কৃষ্ণ ভক্তিকে বৈষ্ণব ধর্মকে পুঁজি করে খুব নোংরা আচরণ করত এই সমস্ত যারা ভণ্ডামি করত তাদেরকে দুষ্ট ব্যক্তি দেখে ভক্তিম ঠাকুর মহাশয় কোনোভাবেই তিনি সহ্য করতেন না তিনি শাস্তি দিতেন তো পরবর্তীকালে যখন ভক্তিম ঠাকুর মহাশয় তিনি কলকাতায় উনি ভক্তি ভবন নির্মাণ করেন ওনার গৃহ ওনার অনেকগুলো গৃহ ছিল কথা প্রসঙ্গে যেমন যখন ভক্তি সিদ্ধান্ত সরস ঠাকুর প্রভুপাদ উনি পুরীধামে ভজন করার সিদ্ধান্ত নেন তখন ঠাকুর ভক্তি বিনোদ সেখানে হরিদাস ঠাকুরের সমাধির পাশে তাকে ভক্তি কুটি নির্মাণ করে দেন সরকার থেকে জায়গা নিয়ে সরকারের সাথে আলোচনা করে সেখানে ভক্তি কুটি নির্মাণ হয় কলকাতায় ভক্তি ভবন ছিল এবং নবদ্বীপে গোদ্রুম দ্বীপে সুরভিকুঞ্জ তিনি তার সুরভিকুঞ্জ তিনি ক্রয় করেন এবং তার নিজের গৃহ নির্মাণের জন্য তিনি সানন্দ সুখদকুঞ্জ এই স্বরূপগঞ্জে তিনি তৈরি করেন এখনও রয়েছে যারা যান বজ্রুম দ্বীপে সানন্দ সুখদকুঞ্জ ভক্তি ঠাকুরের আসন সেখানে তিনি বসতেন ভজন করতেন তো কলকাতার ভক্তি ভবনে এবং থাকার সময় সেখানে তিনি চৈতন্য যন্ত্র প্রেস প্রকাশ করেন সেখান থেকে সমস্ত গ্রন্থ প্রকাশ তো ভক্তি ঠাকুর মহাশয় উনি যখন জগন্নাথ পুরীর দায়িত্বপ্রাপ্ত ছিলেন জগন্নাথ পুরীতে পুরী মন্দিরের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ হেড বলে ওনাকে উড়িষ্যায় সরকার তাকে দায়িত্ব দেন যে পুরী মন্দিরের সমস্ত সার্বিক কার্যক্রমে দেখভাল করবেন ভক্তিমনির ঠাকুর এটি তার জন্য বিশেষ সুযোগ হয়েছিল জগন্নাথ দেবের খুব কাছে আসা মুক্তি মণ্ডপ বলে জগন্নাথ মন্দিরের ভেতরে একটি জায়গা রয়েছে যেখানে সব মন্দিরে পাণ্ডারা এবং মায়াবাদীর তথাকথিত জগন্নাথ সেবকেরা তারা কিছু লোক আছে পুরীতে যারা মায়াবাদী তাদের তারা সকল ওখানে বসে নিয়ম নীতি নির্ধারণ করেন মুক্তি মণ্ডপ বলে তো ওইখানে তিনি বসতেন না যেহেতু এখানে অনেকে মায়াবাদীরা থাকতো তাই তিনি লক্ষ্মী মন্দিরের কাছে ভগবান সুচৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন পাশে বসে তিনি হরিকথা আলোচনা করতেন অনেক লোক তার দ্বারা আকৃষ্ট হয়েছিল মুক্তি মণ্ডপের অনেক ব্রাহ্মণ পুরোহিতেরা তার কথা আকৃষ্ট হয়ে তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং জগন্নাথ মন্দিরের সমস্ত দেখভাল করতেন তিনি এত বলিষ্ঠ ছিলেন যে জগন্নাথ সেই সময়কার যে রাজা ছিল পুরীর এক সময় কিছু আর্থিক অসঙ্গতি হয় তো সেই রাজাকেও ভক্তিমনির ঠাকুর তিনি ছাড়েননি তাকেও তিনি জগন্নাথের অর্থ সম্পদ কেন উল্টোপাল্টা করেছেন তার জন্য এটা নিয়ে তিনি বিচার করেছিলেন এভাবে অনেক বলিষ্ঠ একজন ব্যক্তিত্ব ছিলেন ভক্তিমনির ঠাকুর মহাশয় এবং ভারতীয় যত ভাষা রয়েছে বিশেষ করে সংস্কৃত বাংলা হিন্দি উর্দু পারস্য ভাষা আরবি ভাষা থেকে শুরু করে অনেক ভাষায় ইংরেজি ভাষায় তো বটেই তিনি বিদগ্ধ ছিলেন এই সমস্ত ভাষাগুলোতে এবং একশতর ওপরে গ্রন্থ লিখেছেন ভক্তিমনির ঠাকুর মহাশয় বলা হয় যে ভক্তিমনির ঠাকুর মহাশয়ের মতো এত মানে সৃজনশীল লেখক বর্তমানকালে কেউ নেই এত গ্রন্থ উনি লিখেছেন বিভিন্ন ভাষাতে এবং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুকে ওনার জন্মস্থানকে আবির্ভাবের স্থানকে প্রকাশ করার জন্য উনি অনেক চেষ্টা করেছেন এবং যখন উনি বিভিন্ন তীর্থ পরিক্রমা করার সময় যখন বৃন্দাবনে যান সেখানে প্রথমবার ওনার জগন্নাথ দাস বাবাজী মহারাজের পরিচয় হয় তা বাবাজি মহারাজ উনি পরবর্তীতে নবদ্বীপে এসে ভজন করেন এবং সেই সময়ে নবদ্বীপে যখন ভক্তিমনির ঠাকুর ছিলেন তখন কুলিয়াতে উনি প্রায়ই জগন্নাথের বাবাজির সঙ্গে তো ওনার কাছে কৃষ্ণ কথা শুনতে যেতেন একদিনে রানীর ধর্মশালার উপরে রাত্রি 10টার সময় ভক্তিমনির ঠাকুর উনি পায়েচারি করে জপ করছিলেন তো হঠাৎ দেখলেন গঙ্গার পূর্ব পারে নবদ্বীপ হচ্ছে গঙ্গার পশ্চিম পারে বর্তমান যেটি নবদ্বীপ শহর কুলিয়া বলে আর পূর্ব ভাগে হচ্ছে মায়াপুর তো সেই সময় এগুলো কেউ জানতো না যে এখানে কি রয়েছে তো উনি যখন তাকান তখন বিশাল এক দিব্য জ্যোতি দেখতে পান সেই জ্যোতির মধ্যে এক অপূর্ব সুন্দর মন্দির দেখতে পান সুরম্য অট্টালিকা এবং সেইখানে পঞ্চতত্ত্ব তারা সবাই নৃত্য করছেন এই দৃশ্য দেখে
ভক্তিময় ঠাকুরের তিনি আশ্চর্য হন এবং তিনি তা নিশ্চিত করার জন্য পরদিন গঙ্গা পার হয়ে এই পারে আসেন এবং তিনি খোঁজ করে জানেন তিনি যেখানে আসেন সেই জায়গার নাম বল্লাল দিঘি, এখনও রয়েছে সে বল্লাল দিঘি নামক স্থান। এখানে কিছু জনবসতি ছিল, তারা জানায় যে জায়গাটি হচ্ছে নিমাই পণ্ডিতের জন্মস্থান। তারা ভগবান হিসেবে জানতো না, স্থানীয় মুসলমানেরা, তারা জানেন নিমাই পণ্ডিত। তো এইটি শোনার পর ভক্তিম ঠাকুর অত্যন্ত আনন্দিত হন, কিন্তু এখন এটিকে প্রমাণ করতে হবে বাস্তবে। তাই তিনি সমস্ত পুরনো ম্যাপ সরকার থেকে তিনি সংগ্রহ করেন, কয়েকশো বছরের পুরনো ম্যাপ ঘেঁটে তিনি নিশ্চিত হন যে এটি শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব স্থান। কিন্তু এটিকে এবার বৈষ্ণব সম্প্রদায়ের কাছে যদি স্বীকার করাতে হয় তাহলে কোনো শুদ্ধ বৈষ্ণবের দ্বারা তা নিশ্চিত করতে হবে। তাই তিনি শ্রী জগন্নাথ দাস বাবাজী মহারাজকে সেখানে অনেক অনুনয় করে তিনি নিয়ে আসেন। বাবাজী মহারাজ তখন 125 বছর বয়সের বৃদ্ধ, তাকে ঝুড়িতে করে নিয়ে আসেন এবং সেই স্থানে নেমেই জগন্নাথ দাস বাবাজী মহারাজ জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় সচিনন্দন বলে নৃত্য করতে শুরু করেন উদ্দণ্ড হয়ে। তিনি নিশ্চিত করেন যে এই জায়গাটি মহাপ্রভু জন্মস্থান। এইভাবে মহাপ্রভুর আবির্ভাব স্থান তিনি প্রকাশ করেন এবং নবদ্বীপ ধাম প্রচারিণী সভা করেন এই নবদ্বীপ ধামকে উন্নয়ন করার জন্য এবং শ্রী মায়াপুর সমিতি গঠন করেন, গৌর বিষ্ণুপ্রিয়া দেবী বিগ্রহ স্থাপনা করেন যোগপীঠে। তারপর তিনি তার পুত্র ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর, যিনি আমরা আজকে যার কথা অত বেশি যাচ্ছি না, কিন্তু ভক্তি ঠাকুরের কথা বলছি, তিনি পুরীধামে থাকাকালে তার আবির্ভাব হয় এবং তিনি পরবর্তীকালে তার পিতার এই আন্দোলনে সাহায্য করার জন্য সম্পূর্ণরূপে নিজেকে উৎসর্গ করেন। এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি তার পিতা যখন বয়স্ক অনেক বয়স হয়েছেন ভক্তি ঠাকুরের, তখন তিনি তার পিতার কাছে অনুমতি নিয়ে তিনি এই বৈষ্ণব ধর্মকে প্রচারের সব দায়িত্ব গ্রহণ করেন। 1904 সালের কথা। তো ধীরে ধীরে ভক্তিময় ঠাকুর মহাশয় 1908 সালে উনি সম্পূর্ণ সংসার বিরক্ত বাবাজি বেশ গ্রহণ করেন, পরমহংস হয়ে তিনি কেবল হরিনামে থাকেন, হরিনাম ভজন করেন এবং ওনার যে সমস্ত গ্রন্থ লেখনি, বিশেষ করে শ্রী হরিনাম চিন্তামণি, ভজন রহস্য, শ্রী ভক্তি রসায়ন সিন্ধুর টিকা, উপদেশামৃতের টিকা, শ্রীমদ ভাগবত গীতা, ভাগবত গীতা রসিক রঞ্জনী নামক টিকা, অনেক গ্রন্থের উপর উনি টিকা লিখেছেন এবং সংস্কৃত ভাষায় শ্রীকৃষ্ণ সংহিতা বলে শ্রীমদ ভাগবতমের ওপরে তিনি একটি গ্রন্থ লিখেন, প্রচুর পরিমাণ গ্রন্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার উপরে তিনি শ্রী চৈতন্য শিক্ষামৃত, জৈব ধর্ম, কল্যাণ কল্পতরু, প্রার্থনা, শরণাগতি, গীতাবলী, অনেক অনেক গ্রন্থের জন্য শ্রীভক্তি ঠাকুর মহাশয় বিখ্যাত, তত্ত্ব বিবেক আন্নয় সূত্র অনেক গ্রন্থ। তো এখন কথা হচ্ছে যে উনি যখন এরকম জাগতিকভাবে এত বড় একজন এস্টাবলিশ ব্যক্তিত্ব ছিলেন এবং ওনার জীবনই ছিল এরকম যে যা এই মুহূর্তে আমার কাছে এক্সাক্ট মনে নেই, কিন্তু তিনি এমনভাবে তিনি ছিলেন যাকে তখনকার সময় মহাত্মা শিশির কুমার ঘোষের নাম আপনারা অনেকে শুনেছেন, অমীয় নিমায় চরিত গ্রন্থের জন্য বিখ্যাত শিশির কুমার ঘোষ, তাকে মহাত্মা বলা হতো তখনকার সময়। তো শিশির কুমার ঘোষ ভক্তিময় ঠাকুরকে গুরু মানতেন, যদিও তার কিছু কিছু আচরণ কখনো বেশ সন্দেহের উদ্রেক করে, কিন্তু উনি ভক্তিময় ঠাকুরকে খুবই সম্মান করতেন এবং উনি ভক্তিময় ঠাকুরকে সপ্তম গোস্বামী উপাধি দিয়েছিলেন। বৃন্দাবনে যেভাবে ষড়গোস্বামীরা ভজন করতেন ভক্তিময় ঠাকুর কোনো অংশে কম নয়। তো ঠাকুর ভক্তি বিনোদ তিনি এতটা মানে প্রমিনেন্ট ছিলেন ব্রিটিশ গভর্নমেন্টে যে সরকার তাকে এত বিশ্বাস করত যে যখন তিনি চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন তখন ব্রিটিশ সরকার তাকে চাকরি ছাড়তে দেন, কয়েকবার তিনি উদ্যোগ নিয়েছেন ছাড়তে দেন। তো শেষে উনি বলেন আমি মহাপ্রভুর নাম প্রচার করবো, আমার তার সময়ের অভাব, আমি অফিসে বারবার আসতে যেতে, তখনকার সময় এখন আমাদের গাড়ি ছিল না, অনেক সময় পায়ে হেঁটে বা গরুর গাড়িতে করে বা ঘোড়ার গাড়িতে করে যেতে হতো। তখন ব্রিটিশ সরকার ওনার অফিসে আসা যাওয়ার জন্য উনি যখন নবদ্বীপের কৃষ্ণগড়ের ম্যাজিস্ট্রেট তখন উনি স্বরূপগঞ্জে থাকতেন, ওনার জন্য ট্রেন লাইন বসিয়ে দিয়েছে স্বরূপগঞ্জ থেকে কৃষ্ণগড় পর্যন্ত, এতটা উনি বিশ্বস্ত ছিলেন ব্রিটিশ সরকার। তো এইটি হচ্ছে তার ওনার একটা দিক, জীবনের একটা দিক। আমরা খুব সংক্ষেপে বললাম ভক্তিময় ঠাকুর সম্পর্কে বলতে গেলে কমসে কম 1 সপ্তাহ লাগবে ওনার সম্পূর্ণ জীবনের উপরে আলোকপাত করতে গেলে, অল্প সময় আমরা কিছু বলতে চাই। কিন্তু আরেকটি দিক হচ্ছে ওনার জীবনে যে উনি এত বড় একজন প্রতিষ্ঠিত, জাগতিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়া সত্ত্বেও
उन्हें काय मनो वाक्य भगवान श्री चैतन्य महाप्रभुर एक प्रिय भक्त छिलेन, प्रिय पार्षद एवं महाप्रभुर आंदोलन किभाबे सामने एगिए जाबे, हारिए जावा महाप्रभुर संस्कृति उद्धार करार जन्य भक्तन ठाकुर महाशय दायित्व पालन, एटी सबचेये बड़ अवदान। एवं ये जे आज के आमरा मायापुर धाम देखछि एर सम्पूर्ण कृतित्व प्रथम दीते हबे भक्तन ठाकुर, केननो तिनि এই মায়াপুর ধাম আবিষ্কার করেছেন জগন্নাথ দাস বাবাজী মহাজের কৃপায়। এই টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম আমরা যা বলি না কেন, যোগপীঠ যাই বলি না কেন, সবকিছু মহাপ্রভুর আন্দোলনকে আমরা যে আবার পেয়েছি তা উনি ওনার অবদান। এবং ঠিক 1896 সালে তিনি লাইফ অফ চৈতন্য লর্ড চৈতন্য লাইফ অ্যান্ড প্রিসেপ্টস বলে একটি ছোট্ট পুস্তিকা যা গৌর গোবিন্দ স্মরণ মঙ্গল গ্রন্থের অন্তর্গত, সেইখানে তিনি উল্লেখ করেন যে মহাপ্রভুর যে সেনাপতি ভক্ত, মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী শ্রী চৈতন্য ভাগবতে পৃথিবী পর্যন্ত আছে যত দেশ গ্রাম সর্বত্র সঞ্চার হইবে কমর নাম, এই ভবিষ্যৎবাণীকে সার্থক করার জন্য যে সেনাপতি ভক্তের ভবিষ্যৎ যে সেনাপতি ভক্তের কথা বলা হয়েছে সে চৈতন্য মঙ্গল গ্রন্থে, তিনি খুব শীঘ্রই এই জগতে আবির্ভূত হবেন এবং সারা পৃথিবীতে মহাপ্রভুর এই আন্দোলনকে, সংকীর্তন আন্দোলনকে তিনি প্রসারিত করবেন এবং সেইখানে সমস্ত প্রুশিয়ান, রাশিয়ান, ইংরেজ, আমেরিকান, জাপানিজ সবাই মিলে একসঙ্গে তাদের ভারতীয় ভাই যারা রয়েছেন তাদের সঙ্গে তারা জয় সচিনন্দন বলে ঊর্ধ্ববাহু হয়ে কীর্তন নৃত্য করবে এই নবদ্বীপ ধামে, সেই দিন খুব সামনেই আগত। তো এই ভবিষ্যৎবাণী তিনি যেই বছর করেন 1896 ভগবানের বিশেষ পরিকল্পনা, সেই বছরই আমাদের পরমারাধ্যতম পরম গুরু পাদপদ্ম শিষ্যম অভয় চরণারবিন্দু ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য তিনি আবির্ভাব হন, আবির্ভূত হন। তো এটি কোন কাকতালীয় ব্যাপার নয়, এটি ভগবানেরই ইঙ্গিত, ভগবানেরই ব্যবস্থাপনা। যেই ঠিক যেই বছর ওনার এই ভবিষ্যৎবাণী হয় উনি খুব শীঘ্রই অবতীর্ণ হচ্ছেন সেই বছরই প্রভুপাদ আবির্ভূত হন। এবং এই বইটি এত বিখ্যাত ছিল তা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশে পাঠানো হয়, বিভিন্ন দেশে লাইব্রেরিতে থাকে। পরবর্তীতে শ্লোক প্রভুপাদ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যখন ক্যানাডায় যান তখন উনি ক্যানাডা মন্ট্রিলে ম্যাকগিল ইউনিভার্সিটিতে সেই বইয়ের কপি খুলে উনি দেখেন যেটি ভক্তিবেদান্ত ঠাকুর পাঠিয়েছিলেন, সেখানে এই ভবিষ্যৎবাণীটি ছিল। যাকে এখন কথা হচ্ছে যে এত সমস্ত কিছু করেও শ্লোক ভক্তিবেদান্ত ঠাকুর মহাশয়ের শিক্ষাটি কি, তিনি কি শিখিয়ে গিয়েছেন? তিনি হয়তো তিনি আপাত দৃষ্টিতে জনজাগতিক ভাবে একজন বিশাল ব্যক্তি ছিলেন নিঃসন্দেহে, কিন্তু একই সঙ্গে তিনি যে মহাপ্রভুর শিক্ষাকে দিয়েছেন এবং জীবের যে কর্তব্য কি তা তিনি তার বিভিন্ন ভজনাবলীর মধ্যে দিয়ে গেছেন। তো তার অজস্র ভজন গীতি রয়েছে এরকম যা বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত সারাতিসার, তার ভজনগুলি এরকম। তো সেখান থেকে আমরা একটি বা দুটি ভজন আজকে ওনার শিক্ষা থেকে আমরা আলোচনা করব। এর মধ্যে একটি হচ্ছে খুব বিখ্যাত ভজন, আপনারা অনেকে শুনেছেন এটা, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনী দুঃখ কহিব কাহারে। যে আমরা এই যে দেহ লাভ করেছি মনুষ্য দেহ, এটি দুর্লভ। তো এই দুর্লভ মনুষ্য দেহ আমি এই মনুষ্যের আমরা কত কুলে জন্ম নিয়েছি, পশু পাখি কীট পতঙ্গ গরু ছাগল ভেড়া কত জনিতে আমরা জন্মেছি, সাপ হয়েছি, পাখি হয়েছি, পোকামাকড় হয়েছি, বিষ্ঠার কৃমি হয়েছি, তো তারপর আমরা ভাগ্যক্রমে এই মনুষ্য দেহ পেয়েছি। এটা দুর্লভ জন্ম, 84 লক্ষ জনিতে মাত্র একবার আমরা এই সুযোগ পেতে পারি। তো সেই সুযোগ আমাদেরকে ভগবান দিয়েছেন, দুর্লভ মানব জন্ম, কিন্তু তা লাভ করে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কা। এই মনুষ্য দেহ পেয়েও যদি আমরা কৃষ্ণ ভজন না করি তাহলে এত বড় দুঃখের কথা কাকে বলব, কাকে দিয়ে বোঝাবো যে এই এত বড় সুযোগ পেয়েও আমরা যে হরি ভজন করছি না এটি কত আমাদের দুর্ভাগ্য। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। এই জগতের এই সংসারে জন্ম নিয়ে মনুষ্য দেহ পেয়ে আমরা কেবল সংসার 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 সারাক্ষণ সংসারের পেছনে আমরা সময় কাটাচ্ছি, সংসারের জন্যই শুরু
সংসারের জন্যই সারা জীবন, সংসার করতে করতেই জীবন শেষ। মিছে গেল কাল, কেন মিছে গেল কাল বলা হচ্ছে? কেননা এই জগতে জন্মগ্রহণ করার, মনুষ্য দেহ পাওয়ার একটাই উদ্দেশ্য, পশু দেহে কৃষ্ণ ভজন হয় না, পশুরা সেই চেতনা নেই হরি ভজন করার, কিন্তু একবার মনুষ্য দেহ দেওয়া হয় কৃষ্ণ ভজন করার জন্য, সেই সুযোগটি পেয়েও আমি বৃথা কিছুর পেছনে ছুটলাম। কেন বৃথা? কারণ এখন আমি যা কিছুর পেছনে সময় দিচ্ছি এগুলো কোনো কিছু আমার সঙ্গে স্থায়ী থাকবে না, এবং যখন আমার প্রয়োজন পড়বে তখন এগুলো আমাকে কিছু রক্ষা করতে পারবে। তাই মিছা গেল কাল, দিনের সকালবেলা উঠে সারাটা দিন গাধার মতো পরিশ্রম করে চলেছি, দিন শেষে এসে রাত্রিবেলা এসে দু চার ঘন্টা ঘুম, তাও সে আবার অনেকের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় যদি ঘুম না আসে, তারপর মাস শেষে কিছু পয়সা হাতে আসে, সেই মাইনে দিয়ে আবার কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায়, আবার খেটে চলেছে, আবার আমরা খেটে চলেছি দিনের পর দিন। শৈশবকালে খেলাধুলা, তারপর একটু বড় হলে পড়াশোনা, তারপর চাকরির পেছনে ছোটা, তারপরে সংসারের ঘানি টানা, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে বাস শেষ। তাই বলা হচ্ছে লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, জঞ্জাল। কেননা সংসার আমরা সুখের জন্য গড়ি, কিন্তু শেষে দেখা যায় সংসার জঞ্জাল হয়ে মাথার উপরে বসেছে, ঠিক কিনা? আপনারা আপনাদের নিজেদের জীবনে চিন্তা করে দেখুন। আমরা সুখের কারণে করি, যেমন মৈথিলী কবি বিদ্যাপতি বলেছেন, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল, অমিয় সাগরে সিনান করিতে সকলি গড়ল ভেল, সকলি গড়ল ভেল। সুখের লাগিয়ে ঘর বাঁধিন, সবাই সুখ পাওয়ার জন্য এই জগতে সংসার বাঁধে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে আগুনের মতো। পূর্বতন আচার্যগণ শিক্ষা, শ্রী প্রহ্লাদ মহারাজও একই কথা বলেছেন, গৃহ মন্দ কুপম, সংসারকে অনেক অনেক কিছুর সাথে তুলনা করেছেন, মহাপ্রভু তুলনা করেছেন ভব মহাসাগর, ভব মহাদাবানল, কেউ কেউ সাগরের সাথে, কেউ দাবানলের সাথে তুলনা করেছেন, যেখানে কারোর সাথে কারোর ঝগড়া লাগাতে হয় না, মনোমালিন্য করতে হয় না, স্বাভাবিক ভুল বোঝাবুঝি থেকে হয়ে যায়। আগুন যেরকম বনে আগুন লাগে কেউ লাগায় না, দাবানল এমনি জল। তো সুখ পাওয়ার জন্য জগতের লোক সংসার পাতে, পরিণামে দুঃখই কেবল, সামান্য সামান্য কিছু হয়তো কখনো কখনো সুখ হয়, কিন্তু সেটা যে সাময়িক দুঃখের নিবৃত্তি তাকে আমরা সুখ মনে করি। তাই বলছে লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, কেননা ঠিক যেভাবে এক দেশের উপার্জিত টাকা অন্য দেশে বিকল অচল, তেমনি এই জড়জগতে যত উপার্জন বা যত আয়োজন, যত কিছুর সাফল্য, সাকসেসফুল জড়জাগতিক আমরা জাগতিক লোক যদি কেউ হয়, বিষয়ী লোক যদি তারা সাকসেসফুল হয়, কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সমস্ত অর্জন, তার নাম, তার যশ, তার খেতাব সব কিছু শূন্য, বৃথা, এর আর কোনো কিছু, এর আর কোনো কাজই লাগবে না কিছু। যত বড় রূপের অহংকার, বিদ্যার অহংকার, মান যশ প্রতিষ্ঠার অহংকার, লোকের সঙ্গে ভালো ব্যবহারে খুব সুন্দর, আমাকে সবাই ভালো বলে, আমি সবার কাছে ভালো 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 নাম পেয়েছি, সবাই আমাকে খুব পছন্দ করে, এইগুলোর কোনো মূল্য নেই। ইভেন এর উল্টোটারও কোনো মূল্য নেই। এই জগতে খারাপ হলেও মরলে সবই শেষ, খারাপ হোক কি ভালো হোক, যে কোনো খেতাবই এই জগতের কোনো ভালো মন্দ এখানে সব কিছু এক। তাই বলে কেউ ইচ্ছে করে খারাপ কাজ করবে এমনটা বলা আছে, কিন্তু আমরা সংসারে এইভাবে সুখী হওয়ার চেষ্টা করি, সামাজিকভাবে দাঁড়াবো, পায়ের উপরে দাঁড়াবো, লোকের সঙ্গে ভালো থাকবো, ভালো খাবারের ব্যবস্থা থাকবে, ভালো থাকার ব্যবস্থা থাকবে, ঘুরে বেড়াবো, ফুর্তি করব, অনেক লোক ভালো বলবে, অনেক যশ কীর্তি হবে, সবার পরিবার প্রতিজন কুটুম্ব ভরণ পোষণ করব, আমি খুব সাকসেসফুল। কিন্তু মৃত্যুর সময়ে সে সবার একই রকম, যে কৃষ্ণ ভজন করে না, যমদূতেরা তাকে নাকে দড়ি বেঁধে যেভাবে অপরাধীকে নিয়ে যায় সেভাবে নিয়ে যায়। তাই লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, বরং এই সংসারের মধ্যে পড়ে আসল লাভ কিছু না করতে পেরে কেবল জঞ্জালই বাড়িয়ে গেলাম দিনের পর। ঠাকুর মহাশয় কথা বলছেন,
ইহাতে মমতা করি কিসের সংসারে এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এই সংসারটি কিসের? ছায়াবাজি, ছায়ার মতো। ছায়াবাজি মানে এক ধরনের ভেলকিবাজি। সংসারে যেরকম দেখা যাচ্ছে সুখের সুখের, কিন্তু ভালো করে চিন্তা করে দেখো যে সংসার যতটা সুখ দেয় তার চেয়ে বেশি দুঃখ বা উদ্বেগের কারণ বেশি কিনা। যদি সুখ হয় তো অল্প কিছু সময় হয়তো হয়, কিন্তু দুঃখ বা উদ্বেগ কত সময় দেয়? আর এর মধ্যে আমরা সুখে থাকার জন্য কতভাবে প্রয়াস করছি? জবরদস্তি, যেমন যেমন সুরসুরি দিলে, কাতুকুতু দিলে লোক হাসে, তেমনি এখানে জোর করে হাসি হাসা নাচা কুদার মধ্যে থাকার চেষ্টা করছি। একটু ভালো সাজুগুজু করলাম, একটু বিভিন্ন পার্টি গেলাম, অনুষ্ঠানে গেলাম, মনে করলাম আমি খুব ভালো আছি, কিন্তু এটা কি আসলেই ভালো থাকা? এ ভালো থাকা, ভেতরে অনেক কষ্টের জ্বালা যন্ত্রণা নিয়ে ওপর দিয়ে সেজে গুজে থাকা মানেই ভালো থাকা নয়। কেননা এই জগতে কেউই ভালো থাকতে পারে না, ভগবান এটা ভালো থাকার জন্য বানাননি। কিন্তু তারপরেও আমরা এখানে এভাবে থাকার চেষ্টা করছি। কেবল একভাবেই কেবল লোক ভালো থাকতে পারে, সেটা হচ্ছে যদি এখানে কৃষ্ণের কেউ শরণাগত হন পূর্ণরূপে, সম্পূর্ণরূপে। তাই এই সংসারের প্রতি অযথা মমতা করে বৃথা দিন যায়। কেননা আপনি এখানে মমতা করুন আর আপনি এখানে আসক্তই হন, কোনো লাভ নেই। যার প্রতি, যাদের প্রতি মমতা করবেন তারাই আপনাকে দুঃখ দেবে। আমি গতকালকে সন্ধ্যাবেলা ভাবছিলাম, অনেক সময় আমরা আমাদের প্রিয়জনদেরকে খুব ভাবি, আমি তাদের কাছে খুব সুখ পাবো, তারা কখনো আমাকে দুঃখ দেবে না। কিন্তু অ্যাকচুয়ালি দুঃখ দেয়, তারা আমাদেরকে দুঃখ দেয়, আমরা তাদের কাছে দুঃখ পাই। এবং যদি ধরি এরকম না, কেউ দুঃখ দেয়নি, অথবা সারা জীবন অত্যন্ত ভালো, তার থেকে আমি কোনো দুঃখ পাইনি, কিন্তু একদিন আপনি তার কাছে দুঃখ পাবেনই যদি সারা জীবন নাও পেয়ে থাকেন। সেটি কখন? মৃত্যু। মৃত্যু যখন আসবে তখন বিচ্ছিন্ন করে নিয়ে যাবে, তখন যেই জায়গা থেকে যার কাছ থেকে দুঃখ পাওয়ার কথা নয় তার কাছ থেকেও দুঃখ পেতে হবে। তাই আসক্তি যত বাড়িয়ে দেবেন আপনি তত সেখান থেকে আপনাকে দুঃখ পেতে হবে। আমরা যেখানেই আশা করি, আসক্তি করি, সেখান থেকে আমাদের চরমে দুঃখ পেতে হয়। এটা এই জগতের নিয়ম। যেখানে যত বেশি আমি মন লাগাবো সেখান থেকে দুঃখ বেশি হবে। কেন? এটি যৌক্তিক ব্যাপার। কেননা যেখানে আমি মন লাগাই না কেন, কৃষ্ণ ব্যতীত এই জগতে সমস্ত কিছু অনিত্য। তাই একসময় না একসময় সেই জায়গা আমাকে ছাড়তেই হবে, সেই জায়গা, সেই মানুষ, সেই সম্পর্ক আমাকে ছাড়তেই হবে। তাই আমি যদি এখন আসক্ত হই তাহলে সেই জায়গা যেখান থেকে আমাকে দুঃখ পেতে হবে, এই আসক্তি আমি পুঁতেছি, এই আসক্তির বীজ আমি বপন করেছি। সেই আসক্তির বীজ থেকে একদিন চারা গাছ থেকে মহিরুহ পরিণত হয়েছে। এখন আমাকে সেই গাছ উপড়ে ফেলতে প্রচন্ড কষ্ট হবে, কারণ সেই আসক্তির বিশাল বৃক্ষের বীজ আমি বপন করেছি। তাই বলা আছে, এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। আমি যতই আমার শরীরকে বা আমার শরীর সম্পর্কিত ব্যক্তিদেরকে আমি দেখভাল করার চেষ্টা করি না কেন, এই দেহ আমাকে চরমে সুখ দেবে না। কেননা যাদের প্রতি আমি ভরসা করছি, যখন দেখবেন যখন কেউ অসুস্থ হয়, কেউ হয়তো আসলো, সান্ত্বনা দিল, দু চারটে মিষ্টি বাক্য বলল, কিন্তু আপনার শরীরের যে যন্ত্রণা সেটি কেউ শেয়ার করতে পারে? কেউ না। আমার দুঃখ আমাকে একাই ভোগ করতে হবে। তাই কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার, নিজের মা, নিজের বাবা, নিজের ছেলে, মেয়ে, বোন, ভাই, দাদা, দিদি, যেই হোক না কেন, যারা খুব কাছের সম্পর্ক, স্ত্রী, পুত্র, পরিবার আদি, কিন্তু এরা কেউ সুখ দিতে পারবে না যখন আমি দোষ। বাইরের থেকে যত দুঃখ আমরা দূর করি না কেন, হৃদয়ের যে দুঃখ, কারণ যেই মুহূর্তে আমরা কৃষ্ণ ভুলে যাব আমাদের পরম পিতাকে, সেই মুহূর্তে আমরা আমাদের দুঃখের বীজ লাগিয়ে দিয়েছি। তাই দুঃখকে প্রশমন করার কেবল একটি জায়গা রয়েছে, আবার কৃষ্ণ স্মৃতিতে ফিরে আসা, আবার কৃষ্ণ ভাবনাময় হওয়া। কৃষ্ণ ভাবনাময় হওয়া ছাড়া এই জগতের দুঃখকে বিনাশ করার, দুঃখকে অপনোদন করার, দুঃখকে দূর করার আর দ্বিতীয় কোন পন্থা নেই। 100% শত প্রতিশত আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হতে হবে, তখনই কেবল তা সম্ভব। তাই যখন এই দেহের পতন হবে তখন কেউ আমাদেরকে ধরে রাখতে পারবে, কেউ সুখ দিতে পারবে। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি না করি এত, না ঘুরছিল ভ্রম। সারাদিন রাত আমরা এখানে গাধার মতো খেটে যাচ্ছি, কিন্তু কার জন্য করছি আমরা পরিশ্রম? এত পরিশ্রম কার জন্য করছি? কারণ যার জন্য করছি, যাদের জন্য করছি, তারা কেউ আমার সঙ্গে থাকবে না।
হাজার হাজার লাখ লাখ টাকা পয়সা খরচা করে ছেলে মেয়েকে বড় করে আমরা মানুষ করছি, বিদেশে পাঠাচ্ছি, অনেক বড় হচ্ছে। তারপর একজন হঠাৎ করে ফোন করেছে, কি ব্যাপার, কি হলো, আমাদের খোঁজ না, আমরা অনেক ব্যস্ত, তোমরা থাকো তোমাদের মতো, কার লাগে এত করি না করছিল, কারণ যার পিছনে অমূল্য মনুষ্য দেহ, এই জন্ম কেবল কৃষ্ণের, আমরা কেবল কৃষ্ণের জন্য এসেছি এই জগতে, আর কারোর জন্য নয়। তাই প্রত্যেক মুহূর্ত কৃষ্ণকে দেওয়া উচিত, কিন্তু তা না করি কার জন্য করছি, আমরা গর্ধবের মতো করি আমি পরিশ্রম। কেন গর্ধবের মতো বলা হচ্ছে, আমরা কেন গাধা, কারণ গাধাকে খাটানো যায়, গাধার পিঠে কাউকে বসিয়ে সামনে এক ঝোপ কচি ঘাস ধরলে লাঠির মাথায় গাধাকে খাটানো যায়, মাইলের পর মাইল হাঁটানো যায়। কারণ ওই এক হাত দূরের ঘাস পাওয়ার লোভে গাধা আরেকটু চেষ্টা করে, আরেকটু চেষ্টা করে, আরেকটু চেষ্টা করে, কিন্তু গাধা কোনোদিনও সেই সুখ বা সেই কচি ঘাসের নাগাল পায় না। তাই আমরাও আমাদের সামনে সেই আরেকটু পরিশ্রম, আরেকটু উপার্জন, আরেকটু বড় হওয়া, আরেকটু বেশি পরিশ্রম করা, আরেকটু বেশি টাকা, আরেকটু বেশি সঞ্চয়, আমরা সুখী হব না, কখনোই সম্ভব না, যতক্ষণ না আমরা পূর্ণরূপে কৃষ্ণের শরণ গ্রহণ করছি। তাই কেবলমাত্র ভগবত পাদপদ্মে আমরা প্রকৃত শান্তির আলোয় পেতে পারি। এছাড়া অন্য কিছুতে যদি আমি ভরসা করি, কৃষ্ণ ব্যতীত অন্য কিছুতে ভরসা করলেই সেই ভরসা আপনাকে দুঃখ দেবে, 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 কৃষ্ণ ছাড়া অন্য কিছুতে ভরসা, সে যত আপন হোক না। তাই এই জগতে জীবের প্রকৃত বন্ধু, একমাত্র বন্ধু সুহৃদম সর্বভূতানাম, ভগবান বলছেন আমি সমস্ত জীবের সঙ্গে, আমি আর কেউ নয়। তাই কেবলমাত্র ভগবানে, সংসারে যারা রয়েছে তাদের প্রতি কেবল দায়িত্ব পালন অনাসক্ত হয়, ঠিক যেমন অফিসে আপনার কোনো আসক্তি ছাড়া আপনি দায়িত্ব পালন করেন, কারণ আপনি অফিসের স্টাফ, ঠিক সেরকম সংসারেও আসক্তি ছাড়া কেবল দায়িত্ব পালন করেন, তাহলে আসক্তিটি কৃষ্ণে রাখা, তাতে করে কি হবে, ভবিষ্যতে যখন আসক্তি ছিঁড়তে হবে, বন্ধন ছিন্ন করতে হবে, তখন ফুরফুরে মেজাজে আনন্দিত চিত্তে। তাই ভক্তের জন্য মৃত্যু আনন্দময়, আর যারা ভক্ত নয় তাদের জন্য মৃত্যু খুব কঠিন, কারণ মৃত্যু আসা মানেই তাদের জন্য, ভক্ত মানে কি, ভক্ত মানে যার কৃষ্ণ চেতনা রয়েছে, ভক্ত মানে এই না আমি তিলকমালা করেছি তো আমি ভক্ত, এরকম ভক্ত ভক্তিমান ঠাকুর আমলেও ছিল, ১৩টা অপর সম্প্রদায় তথাকথিত ভক্ত। এখন আমরা ভক্তি জীবনে প্রবেশ করেছি, মনে করছি ভক্ত, কিন্তু যদি ট্রুলি স্পিকিং, খুব চুলচেরা ভাবে বলতে গেলে, যতক্ষণ না পর্যন্ত আমরা পূর্ণরূপে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করছি ততক্ষণ পর্যন্ত ভক্তি জীবন ঠিকঠাক শুরু হয়নি। পোশাক করেছি, প্র্যাকটিস করছি, কিন্তু প্রকৃত ভক্ত নয়, মিছা ভক্ত। ভক্তি সিদ্ধান্ত সরস ঠাকুর গোস্বামী মহারাজ শ্রী প্রভুপাদ তিনি বলতেন যে চুন গোলা জল আর দুধ এক দেখতে একরকম, কিন্তু ভয়ঙ্কর দুটো, চুন গোলা জলের ফল, দুধ আর চুন গোলা জলের মাঝখানে যেমন আকাশ পাতাল পার্থক্য রয়েছে, দেখতে এক হলো, তেমনি প্রকৃত শুদ্ধ ভক্ত এবং মিছা ভক্তের মধ্যে দেখতে একরকম ভক্তি করছে, কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যিনি পূর্ণরূপে কৃষ্ণের শরণাগত হন, যিনি কৃষ্ণের শরণাগত তিনি কোনো পরিস্থিতিতে বিচলিত হন না। দুঃখেন গুরুনা পিবি চালদাতে, অত্যন্ত গুরুতর দুঃখেও তিনি বিচলিত হন না, ভগবদ গীতার শিক্ষা। হ্যাঁ, দুঃখ আসবে, কিছু ভাবে তাকে সামান্য সময়ের জন্য, ক্ষণিকের জন্য একটু এফেক্ট করতে পারে, কিন্তু পরবর্তী তিনি জানেন কৃষ্ণের, কৃষ্ণের ইচ্ছা সব। তাই বুদ্ধিমানরা তারা ভগবানের শরণে আসক্তি রেখে দেয়, বাইরে জগৎ সংসারে নাটক করে চলে, দিন যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে, দিন যায় মিছা কাজে সারাদিন দাঁত মিথ্যা কাজ করে চলেছি। কেন, কারণ এই কাজ আমাদেরকে চরমে এই জগতের বিপদ থেকে রক্ষা করতে পারবে না। রাত্রি গেল নিদে আর সারা রাত ঘুমেই কাটিয়ে দিলাম, দিনের বেলা সারা দিন গর্ধবের মতো পরিশ্রম আর রাতের বেলা ঘুম, এইভাবে আমাদের দিন কেটে যাচ্ছে। আজকেই ভাবছিলাম এই যে ঘড়ির কাঁটা দেখুন সবসময় একভাবে ঘুরতে থাকে, কি রাত হোক, কি দিন হোক, কি ঝড় ঝঞ্ঝা হোক, কি পৃথিবী ভেঙে পড়ুক, বজ্রপাত হোক, যাই কিছু হোক, ঘড়ির কাঁটা কখনো বন্ধ হয়? রাস্তায় জ্যামে আটকে গেছেন, ঘড়ি কাটা বন্ধ করে রাখতে পারবেন? আমিন, ঘড়ি কাটা বন্ধ হবে? যত যা কিছু হোক পৃথিবীতে, কারো জন্ম হচ্ছে, কারো মৃত্যু হচ্ছে, কারো পার্টি হচ্ছে, কারো ফুর্তি হচ্ছে, কারো জীবনে
তার কারো মাথায় আকাশ ভেঙে পড়ছে, কিন্তু ঘড়ির কাঁটা কখনো বন্ধ নেই। তাই বলে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না, টাইম এন্ড টাইড না, কারো জন্য অপেক্ষা করে না সময়। তাই জীবন যেমন ভাবেই চলছে সময় কিন্তু চলে যাচ্ছে, একটা একটা করে ঘড়ির সেকেন্ড কেটে যাচ্ছে, যা পিছনের দিকে আর কোনো দিনও যাবে না, এই সময় আর কখনো ফিরে পাওয়া যাবে না। 2022 সালের 29শে জুন 3:03 বাজে, এই সময় আবার কখনো এক মিনিট পরে আর ফিরে আসবে না, অথবা এখন যত সেকেন্ড হচ্ছে এই সেকেন্ড আর ফিরে আসবে না। তাহলে কিভাবে আমাদের জীবন থেকে সময় বেরিয়ে যাচ্ছে আর আমরা কিভাবে সেটিকে পাত্তাই দিচ্ছি না, আমরা বিন্দাস চলছি, একবারও ভাবছি না যে এই সময় আমি আর কখনো ফিরে পাব না, অযথা মিথ্যা মোহে আসক্তিতে পড়ে আমার সময়টাকে আমি নষ্ট করছি। কিন্তু যেদিন আমাকে এই কিছু জবাবদিহিতা করতে হবে ভগবানের কাছে, সেদিন আমি কি বলবো, আমি কারোর জন্য আপনাকে ভজনা করতে পারিনি, সেই অজুহাত টিকবে, সেই যুক্তি টিকবে কখনো? তাই এখানে বলা আছে যে ভালো মন্দ নাহি, ভালো মন্দ খাই হেরি পরিচিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোন দিন। ঠিক খেয়ে চলেছি, ঘুমিয়ে চলেছি, আরাম করে চলেছি, জীবনের অন্যান্য সমস্ত সমস্যার সমাধান করছি, কিন্তু মৃত্যুরূপী যে বিশাল বড় সমস্যা আমার সামনে দাঁড়িয়ে আছে তার সমাধানে কোনো চিন্তা আমার কাছে নেই। জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো হচ্ছে প্রকৃত দুঃখ জীবনের। অন্যান্য সমস্ত সমস্যা আপনি এটা ওটা করে জোড়াতালি দিতে পারবেন, কিন্তু এই চারটির কি করা যায়? তার মধ্যে বিশেষ করে মৃত্যু, যে জন্মেছে তাকে মরতেই হবে, তার মৃত্যু অনিবার্য। সুতরাং সামনে মৃত্যু রয়েছে, আবার মৃত্যু হবে, আবার জন্মাবো, আবার মৃত্যু হবে, কিন্তু আমরা চাই না যে আমাদের জীবনকে আরেকবার এইভাবে নিয়ে যেতে। তাই মৃত্যুর একটা সলিউশন দরকার, সে সমাধান কি? আমাদের আমরা অমৃতস্ব পুত্র, আমরা অমৃতের পুত্র কৃষ্ণের, আমাদের আমরাও স্বভাবে অমৃত হওয়ার কথা, আমাদের মরার কথা নয়, তবু আমাদের মরতে হচ্ছে যেহেতু আমরা কৃষ্ণ চেতনা হারিয়ে ফেলেছি। তাই চিন্তা করছি না, দিন চলে যাচ্ছে, ভালো মন্দ খাই হেরি পরি চিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোন দিন, একবারও কেউ চিন্তা করছি না আমরা যে আমাকে একদিন মরে যেতে হবে, আমাকে একদিন এখান থেকে একদম পুরোপুরি চলে যেতে হবে, সে কথা আমি একবারও ভাবছি না, চিন্তা দেওয়া আছে। যদি কেউ মনে করিয়েও দেয় বা যে মৃত্যু আছে সামনে, কারণ যারা সাধু যারা আচার্যগণ তারা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়, এটা তাদের নিয়ম, তখনই আমরা বহু অলৌকিক কথা এসব বলতে নেই, এসব কথা বাদ থাকুক। মৃত্যু সবচাইতে নিশ্চিত বস্তু এই জীবনে, এই নিশ্চিত বলে অ্যাজ শিওর অ্যাজ ডেথ, মৃত্যুর মতো নিশ্চিত, যা ঘটবেই, আর কিছু ঘটবে বলে জানা যায় না, হবে কি হবে না, কিন্তু মৃত্যু হবেই। তাই মৃত্যুর চিন্তা করছি, হ্যাঁ করছি, অন্যের মৃত্যুর চিন্তা করছি আমরা অনেক সময়, ও মরে গেল, এ হলো, ওর কি হলো, ওর কি হবে, আরে আমার কথা কি, আমি কবে কি হব, আমি কবে মরবো তার চিন্তা করছি না। যার জন্ম হয়েছে সে মরবেই, এটাই জগতের নীতি, এই জগতের নিয়ম, যা তো সেই ধ্রুব মৃত্যুর, যে জন্ম লাভ করেছে জাত ব্যক্তির মৃত্যু অনিবার্য, যেই দিন আমাদের জন্ম হয়েছে সেই দিন আমাদের মৃত্যুর প্রহর গোনা শুরু হয়ে গেছে। আমরা যে বেঁচে রয়েছি সেটাই আশ্চর্য, আমরা মরে যাব এটাই স্বাভাবিক, এখান থেকে আমাদের যেতে হবে এটাই স্বাভাবিক, কিন্তু আমরা সেই চিন্তা করছি না। এখন কথা হচ্ছে, এই কথা শুনতে সবার কাছে অনেক কিছু মনে হতে পারে, ও জানি জানা কথা, বাস্তব কথা, ঠিক কথা, কিন্তু করছিটা কয়, শুধু মনে মনে ভাবাটাই সবকিছু নয়, আমি জানি আমি বুঝি এটাই সবকিছু নয়, যে বোঝে সে করে, তার মানে আমি বুঝি না, আমি হয়তো জানি কিন্তু আমি বুঝি না, কারণ যে উপলব্ধি করে, উপলব্ধি মানে তার জীবন বদলে যায়, তার উপলব্ধি নেই, শুধু তথ্য পাচ্ছে, শুধু জ্ঞান পাচ্ছে। তাই আমাদের বোঝা হচ্ছে যে আমার সামনে শিওরে মৃত্যু দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আমাদের মৃত্যু গ্রাস করে, তখন কি হবে আমার? আমি সারা দিন সারাটা জীবন আমি কি করলাম, আমি ভগবানের জন্য কি করেছি, যখন মৃত্যু আমাকে গ্রাস করবে কাল, যখন আসবে কাল কৃষ্ণের প্রকাশ, তখন আমি কি জবাব দেব? তাই আমাদের ভাবা উচিত মৃত্যু ব্যাপার, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোন দিন, সেই চিন্তা না করে কি চিন্তা করছি, মূর্খ। দেহ গেহ কলত্রাদি চিন্তা অবিরত, জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করিহত। আমার দেহ গেহ
দেহ আমার গৃহ কলত্র মানে আত্মীয় স্বজন এসবের চিন্তা করি অবিরত দিন রাত এদের কথা ভাবছি ওর কি হবে এর কি হবে ও কিভাবে বাঁচবে এ কিভাবে থাকবে এর ভালো ওর ভালো এসব করতে করতে নিজের জীবনকে শেষ করে দিলাম। এসব জড় জাগতিক লোক বা জড় বুদ্ধিওয়ালা লোক শুনলে বলবে এই তো স্বার্থপরের মত কথা। শ্রীমদ ভাগবত প্রহ্লাদ মহারাজ বলছে লোক জানেই না প্রকৃত স্বার্থ কি, না তো এই বিদুর স্বার্থ গতিমে বিষ্ণু। জীবনের প্রকৃত স্বার্থ একমাত্র স্বার্থ ভগবান শ্রীবিষ্ণুর চরণে শুদ্ধ ভক্তি লাভ করা, এছাড়া আমাদের কোনো স্বার্থ নেই। আর যা আছি আমরা মনে করি পরের কথা চিন্তা করছি, চুলচেরা বিশ্লেষণ করব, পরের কথা চিন্তা করছি না কি করছি, আমি আরেকজনকে ভালোবেসে কান্না করছি না কেন কান্না করছি, আমি তাকে ভালোবাসি যদি সে আমার কাছে না থাকে তো আমি কাঁদব, আমি তাকে ভালোবাসি সে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তো আমি কাঁদব, আমি তাকে ভালোবাসা তো সে আমাকে দুঃখ দিল তাই কাঁদি, ঠিক বলছি কিনা চিন্তা করে দেখুন আপনারা। যেহেতু আমি তাকে ভালোবাসি তাই তার বিয়োগ তার বিচ্ছেদের কথা চিন্তা করে আমি কাঁদছি, তার জন্য কাঁদছি না আমার ভালোবাসা, যদি আমি তাকে ভালো না বাসতাম আমি তো কাঁদতাম না, প্রতিদিন রাস্তায় শত সহস্র লোক মরে যায় কাঁদি নাকি আমরা, ভালো করে চিন্তা করে দেখুন ঠিকঠাক ধরা যাচ্ছে কিনা রোগটা। যে আমি অন্যের জন্য কাঁদছি বলে মনে করছি আমার মায়া দয়া আছে বলে, লোকে বলে নিষ্ঠুর কোনো মায়া দয়া নেই কোনো আসক্তি নেই, এটা নিষ্ঠুর নয়, এটা প্রকৃত সত্য যিনি জানেন তিনি ইচ্ছে করে আসক্ত হন না। ওর কঠিন ব্যাপার এটা প্র্যাকটিস করা, কিন্তু তিনি যিনি বুঝতে পেরেছেন উপলব্ধি করতে পেরেছেন তিনি আসক্ত হন, কারণ তিনি জানেন এই আসক্তি আর সময় আমাকে দুঃখ দেবে, আর আমি মনে করছি আমি কারোর জন্য কাঁদছি আমি তার জন্য এটা আমার মায়া, এই মায়ার লাভ কি, এই মায়া আপনি কেন করছেন, কারণ আপনি ওই ব্যক্তি যদি আজকে আপনার সঙ্গে সম্পর্কিত না হতো তো আপনি তার জন্য কাঁদতেন কাঁদতেন কষ্ট পেতাম আমরা, তার মানে আমি ভালোবাসি যেহেতু আমি দুঃখ পাচ্ছি তাই আমি আমার দুঃখে আমি কাঁদছি, এমন না যে আমি আরেকজনকে ভালোবেসে কাঁদছি, যদি ওই ব্যক্তিকে ভালো না বেশ অন্য কেউ হতো তাহলে এই মূল্য আমি কাঁদতাম, তাই ভালোবাসা চুলচেরা বিশ্লেষণ হলো আমি আসলে আমাকে ভালোবাসি আমি দুঃখ পাব এই ভয়ে আমি কাঁদছি, যদি তা না হতো তাহলে কারোর বিয়োগ মানুষ কিছুদিনের মধ্যে কিভাবে ভুলে যায়, যদি এমনই হতো ওই ব্যক্তির কাছেই আমার সমস্ত সুখ দুঃখ আনন্দ সবকিছু ওনার কাছে তাহলে ওনার বিয়োগের পর ওনার মানে অ্যাবসেন্সে ওনার অনুপস্থিতিতে কিছুদিন পর কিভাবে সেই দুঃখ মিলিয়ে যাচ্ছে কমে যাচ্ছে, অ্যাটলিস্ট পুরোপুরি শেষ না হলেও কমে যায় কেন, কারণ তখন অন্য কিছুর দ্বারা তা প্রতিস্থাপিত হয় অন্য কিছুর দ্বারা সেই জায়গা নিয়ে নেওয়া হয়, তার মানে আমার আসক্তি এখন অন্য জায়গায় লেগে গেছে আমার মন অন্য জায়গায় লেগে গেছে আমি এখন অন্য কিছুতে ধ্যান দিয়েছি, তাহলে আসলে কিছু তাই এদের জন্য আমরা কাঁদছি যারা আমাকে স্বার্থের জন্য ভালোবাসে নিজে ভালোবাসাটা দেখাচ্ছে কিন্তু আসলে স্বার্থে তার জন্য, কিন্তু আমি যে আমি একবার চিন্তা করি না আমি যে জড়দেহের জন্য কাঁদছি দেহটি আমি বানাইনি এটি কৃষ্ণ বানিয়েছেন, এটি কৃষ্ণের দেহ, মাটি জল আগুন বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার এর কোন উপাদানটি আমি বানিয়েছি যা দিয়ে জড়দেহ রচিত হয়েছে আমি বানিয়েছি না, ভগবানের জড় উপাদান থেকে তা তৈরি হয়েছে, তাই ভগবানের দেহা দেয়া দেহ আর ভগবানই তা নিয়ে যাবেন কালের প্রবাহে কালস্রোতে যার যখন প্রারব্ধ রয়েছে সে তখন যা, তাই ভক্ত ঠাকুর মহাশয় কথা বলছেন দেহ গেহ কলত্রাদি চিন্তা অবিরত জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি হত, আমার আসল বুদ্ধিকে নাশ করে দিয়েছে আমার বুদ্ধি নাশ করে আমাকে অন্য কিছুর প্রতি আসল চিন্তা দিন রাত অন্যের করছি, নিজের কিসে ভালো হবে আমি তো একবারও চিন্তা, আমি যে ভক্তি করি না আমার যে কি অবস্থা হবে আমি যে কোন নরকে গিয়ে মরবো সেটা আমি চিন্তা করি না অন্যের কথা চিন্তা করছি, স্বার্থপরের মতো শোনা যাক নিষ্ঠুর শোনা যাক নির্মম শোনা যাক এটিই বাস্তব, আমাদের অন্যের প্রতি সিম্পেথি থাকতে পারে কিন্তু সিম্পেথি এরকম না যে নিজের কথা ভুলে যাও, পরম সাবধান হয়ে যাওয়া উচিত যে এই বিয়োগ দুঃখ দিচ্ছে সুতরাং আর কোথাও আসক্ত হবো না যাতে এই বিয়োগে কষ্ট পেতে হয় এরকম বিয়োগ, হায় হায় নাহি ভাবি অনিত্য এই সব জীবন জীবন বিগতে কোথা রহিবে বৈভব, হায় হায় একবারও ভাবলাম না যে
এগুলো অনিত্য, এগুলো কোথায় পড়ে থাকবে আমি মরে গেলে? জীবন বিগতে কোথা রহিবে বৈভব? কল্পনা করুন, ভেবে দেখুন, একটু চোখ বন্ধ করে আমরা ভাবি, আজকে এই সময়টায় বিকেল 3:15, আজকে এই সময়ে আমি পৃথিবীকে যেভাবে দেখছি, সবকিছু আমার জ্ঞানে রয়েছে, রাস্তায় গাড়ি চলছে, পাশে হয়তো কোনো দোকান খোলা, কেউ হয়তো বসে দোকানে আড্ডা দিচ্ছে, কেউ হয়তো তার অফিসে যাচ্ছে, বাড়িতে কেউ হয়তো তার বই পড়া পড়ছে, কেউ তার কাজ করছে, কোনো মন্দিরে কোনো কিছু অনুষ্ঠান চলছে, কোথাও কত কোথা কত জায়গায় কত কিছু চলছে, হাইওয়েতে বাস গাড়ি চলছে, লোকেরা তাদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে। কিন্তু যদি কেবল আমার চোখ বন্ধ হয়ে যায় এখন, তার পর মুহূর্ত থেকে এই পৃথিবী বন্ধ হয়ে যাবে না পৃথিবী চলবে? পৃথিবী পৃথিবীর মতোই চলবে, যা কিছু ঘটছে সব চলতে থাকবে, কেবল আমি মাইনাস, আমি বাদ হয়ে যাবো এখান থেকে, আমার আর কোনো কিছু দেখতে পাবো না। জীবন বিগতে কোথা রহিবে বৈভব? তাই এখন যত কিছুকে আমরা আঁকড়ে ধরে দাঁড় নেওয়ার চেষ্টা করছি, আমার 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 বলে, আমি চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে সে আমার আমার সব কিছু আমার মতোই থাকবে, করে থাকবো আমি নেই, তখন আমি কিছুকেই দাবি করতে পারবো না আমার। বরং আমাকে ভালোবাসার নামে যারা দাবি করত, তারা আমার সেই অশুদ্ধ অপবিত্র পচে যাওয়া দেহটিকে 2 ঘন্টার বেশি ঘরে রাখবে না। এত ভালোবাসা, এত স্নেহ তখন একদিনও থাকতে পারবে না, কয়েক ঘন্টাও থাকতে পারবে না ওই বডি নিয়ে। তখন যেই শরীরকে একসময় এত আদরের শরীর ছিল, এত কি বলে, এত আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব ছিল কেউ, তখন সে দুর্গন্ধ। তাহলে আমাদের শরীরটি কত জঘন্য, কত নোংরা, কত পচা আমাদের দেহটি ভাব। কেবলমাত্র ভগবানের বিয়োগ আমাদের দেহটিকে নষ্ট করে দেয়, পচা দুর্গন্ধ করে দেয় আমাদের শরীরকে, সেই শরীরকে তখন বের করে দেওয়া হয়। যে শরীর এখনো ঘরে থাকতে পবিত্র, কিছু অসুবিধা নেই, সেই শরীরটি কেবলমাত্র কি এমন ব্যক্তি, কি এমন বিষয় বস্তু যা বেরিয়ে যাওয়ার কারণে সেই শরীরটিকে আমরা আর একসেপ্ট করতে পারছি না। তখন সেই ব্যক্তিকে দেখলে, সেই ব্যক্তিকে ছুলে, তার কাছে এলে তখন মানুষকে স্নান করতে হয়। এই হচ্ছে আমার অবস্থা, এই হচ্ছে আমি, এটা চিন্তা করতে হবে। এই হচ্ছে আমি, আমার এই দেহ যাকে নিয়ে আমার এত বাহাদুরি, আমি বিশাল কিছু, আমার অনেক প্রভাব প্রতিপত্তি, আমি অনেক দেখতে সুন্দরী সুন্দর, আমার অনেকে আমাকে পছন্দ করে, আমাকে অনেকেই প্রশংসা করে, সেই হচ্ছে আমার শরীর, যে আমাকে ছুলে তখন স্নান করতে হবে আর আমাকে দূর দূর করে ঘর থেকে বের করে দেবে, কারণ আমি তখন শেষ, তাদের কাছে আমি শেষ। তাহলে আমি যাদের কাছে আমাকে এত বড় মনে করছে, আমি তাদের কাছে শেষ, শেষ হয়ে গেছি আমি। কই, আমি তো শেষ হই না, আমি তো আমার বডি তো ছিলই, তার মানে আমরা আমাকে এতদিন যাকে তারা আদর করতো সেটা আমি নই, আমার ভেতর থাকা আত্মার, সে আত্মা কৃষ্ণের অংশ, সে তার মতো বেরিয়ে গেছে, তার গন্তব্যে সে যাবে, তার কর্ম অনুযায়ী তার গন্তব্যে সে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু এখানে আমার জন্য পরে আফসোস করছে। তাই সুভাষ ঠাকুরের পুত্র যখন মরে গেলেন, মৃত্যুবরণ করলেন, তখন মহাপ্রভু তাকে আবার ডাক দিয়ে নিলেন, নিয়ে এলেন, সেই মৃত পুত্রকে জীবিত করলেন। পুনরায় জীবিত এই শিশু বলে, তুমি কার কথা বলছো আমাকে, কে আমার পিতা, কে আমার মাতা? হে প্রভু, আমি কেবল তোমার তোমার নির্দেশে এই সংসারে কিছুদিন ছিলাম, এখন আমি আমার পরবর্তী গন্তব্যে যাচ্ছি, চিনতে পারছি না কে আমার মাতা পিতা। তাই সবকিছু ভগবানের দেওয়া, তাই আসক্তি ভগবানে করতে হবে, তাহলে আমরা শান্তি পাব, নিশ্চিন্তে থাকতে পারব। দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে। কৃষ্ণ সব দিয়েছেন, কৃষ্ণ তার মতো নিয়ে যাবে। যেমন স্রোতে ভেসে আসা খড়কুটো আরেকটি স্রোতে আসা ভেসে আসা খড়কুটোর সঙ্গে মিলিত হয়ে কিছু দূর যায়, কিন্তু সেই দুটো খড়কুটো মনে করছে আমরা দুজন আপন, কিন্তু যখন আরেকটা কালের স্রোত এসে ধাক্কা দিচ্ছে, তখন বিচ্ছিন্ন আরেক জায়গায় চলে যাচ্ছে, আবার আরেক জায়গায়, আবার আরেকটা স্রোত আসছে। এ হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমরা কিভাবে বলবো যে আমরা কারণ নিশ্চিত চিরকালীন অংশ না, কিছু সময়ের জন্য, কর্ম অনুযায়ী? আমি সিলেক্ট করিনি, আমি আমার বাবা মা সিলেক্ট করেছি না আমার বাবা মা আমাকে সিলেক্ট করেছে, আমি আমার ভাই বোন সিলেক্ট করেছিলাম না আমি আমার আমাকে আমার ভাই বোন সিলেক্ট করেছিল যে আমি হয়ে আসবো তাদের ভাই বোন বাবা মা,
কে দিয়েছে, কর্ম প্রভাবে, ভগবানের ইচ্ছা প্রভাবে আমরা একত্রিত হয়েছি। তাহলে সবকিছুর পেছনে যিনি কলকাঠি নাড়াচ্ছেন ভগবান, প্রকৃতি, মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরণ, আমার অধ্যক্ষতার দ্বারা আমার সুপ্রিম অবজারভেশন রয়েছে তার পেছনে, মায়া এই কাজ করে, কর্ম না দৈব নেত্রেন, তার বিভিন্ন কর্মের প্রভাবে আমরা একত্রিত হচ্ছি। তো সেই জন্য আমি কাউকে সিলেক্ট করিনি যে আমার থেকে কেন নিয়ে নেওয়া হচ্ছে। যখন কেউ মরে যায় তখন আমরা আমার থেকে কেন নিয়ে নেওয়া হচ্ছে, আমি তো কাউকে সিলেক্টই করি, আমি তো কাউকে বানাইনি। আমার সব তো কৃষ্ণের দেয়, কৃষ্ণ কৃষ্ণ দিয়েছেন, তো নেয় তো কৃষ্ণ। এখন তাহলে মাঝখানে তো আমি পালন করেছি না, পালে কৃষ্ণ সব। কিভাবে? এই যে প্রত্যেক মুহূর্তে আমি অক্সিজেন নিচ্ছি, এটা কে দিয়েছে? এই অক্সিজেন কে দেয়? আমার বাপদাদা কেউ বানিয়েছে অক্সিজেন? না এই দেশ বানিয়েছে, না আমার আত্মীয় স্বজন বানিয়েছে, না আমার ঘরের কেউ বানিয়েছে। মাতৃ গর্ভে যখন আমরা ছিলাম ওখানে অক্সিজেন কে দিত? কেউ বাইরে থেকে অক্সিজেন পুশ করে দিত নাকি ভেতরে? ভগবান ব্যবস্থা করেছিল। জন্মের পরপরই মাতৃস্তনে দুগ্ধ কে ব্যবস্থা করে দিয়েছে? আমার মা বা আমার পরিবারে কেউ এটা ব্যবস্থা করে দিতে পেরেছে? না, ভগবানই দিয়েছে। এবং এখনো প্রাপ্তবয়স্ককালে প্রত্যেক মুহূর্তের অক্সিজেন ভগবান সরবরাহ করছেন, জল ভগবান দিচ্ছেন, জল আমরা কেউ বানাইনি, আলো ভগবান দিচ্ছেন, বাতাস ভগবান দিচ্ছেন, যা জীবনের মৌলিক বেসিক চাহিদা, একদম বেসিক যা জিনিস লাগে তা সব ভগবানের দেওয়া। তাহলে পালছেন কে? আমি বলছি আমি আমি উপার্জন করছি টাকা পয়সা ইনকাম, যে সারাদিন গাদা গরুর মতো খাটছি, অফিসে যাচ্ছি, দৌড়াদৌড়ি করছি, আমি একটা বড় ওস্তাদ, আমি একটা মহাগাধা, যে মনে করে আমি সারাদিন খাটছি খেটে পয়সা এনে খাওয়াচ্ছি বলে আমি বড় ওস্তাদ, সে আসলে বড় ওস্তাদ না, সে একটা বড় গাধা যে মনে করছে। কারণ আপনি টাকা থাকুক, আপনি চাকরি করুন, আপনি যাই করুন না কেন, কিন্তু আলো বাতাস জল আপনি বানাচ্ছেন। আর আলো বাতাস জল ছাড়া, অক্সিজেন ছাড়া চাল ডাল খেয়ে কেউ বাঁচতে পারবে? বরং এই চাল ডাল সমুৎপন্ন হচ্ছে আলো বাতাস জল আছে। তাই ভগবানের সৃষ্টি সব, তাই চরমে ভগবান পালন করছেন, ভগবান গোপ্তা, ভগবান পালয়িতা, তাই ভগবান পালন করছেন। উপলক্ষ মাঝখানে আমি, কিন্তু আসলে দিচ্ছেন ভগবান। যেমন আমরা যখন বলি আমি পালন করছি, কিভাবে? আমি টাকা আনছি, তা আসলে টাকা কে দিচ্ছে? আমি টাকা ফ্যাক্টরি থেকে টাকা বানাচ্ছি, না আমাকে সরকার বা আমি যা চাকরি করছি আমাকে টাকা দিচ্ছে? তা আসলে চরমে সে পালন করতা, আবার সেও পালন করতে না, চরমে আসলে এভাবে ক্রমে ক্রমে দেখা যায় ভগবান পালন করতে। আমরা কেবল উপলক্ষ মাত্র, মাধ্যম মাঝখানে এনে ব্যবহার করছি। তাই দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ পর্যন্ত না, পালে কৃষ্ণ সবে। সুতরাং যেহেতু কৃষ্ণ দেন, কৃষ্ণ নেন, কৃষ্ণ পালন করে, তাই রাখা মারার সব অধিকার তার আছে। রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। এই কথা ভক্তিনাথ ঠাকুর মহাশয় আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, কুকুর শৃগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে। এই হবে আমার পরিণাম। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, আমার শ্মশানে শরীরটা পড়ে থাকবে। অনেক সময় দেখা যায় শ্মশানে ঘন্টার পর ঘন্টা পড়ে আছে, লাইন পাচ্ছে না পুরান। সত্যি কিনা? আপনারা গিয়েছেন কারা কারা শ্মশানে গিয়েছেন, গিয়ে দেখবেন অনেকক্ষণ বসে থাকবেন কিন্তু লাইন পাওয়া যাচ্ছে না, মরা পুরানো। অনেকে তো টাইমও থাকে না আজকালকার দিনে, ফেলে দিয়ে চলে আসে। কোভিডের সময় দেখা গেছে কত লাশ শ্মশানে গিয়ে পড়ে রয়েছে, কারণ যাওয়ার অনুমতি ছিল না বা যাই হোক, কত লাশের হয়তো ঠিক করে সৎকার হচ্ছে না। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। কাক, শেয়াল, পোকামাকড় সেই দেহকে খাবে, আমার এই সুন্দর দেহকে, যে দেহই আমার এত অহংকার। কুকুর শৃগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে। কুকুর শিয়ালের মহোৎসব কি? যখন তারা কোনো মৃতদেহ পায়, খুব ছিঁড়ে খুঁড়ে খায়, এটা তাদের আনন্দ, কুকুর শিয়ালের মহোৎসব। তাই আমার দেহতে কুকুর শিয়াল মহোৎসব করবে, যে দেহ নিয়ে আমার বাড়াবাড়ি বাহাদুরি, আমাকে একটু সম্মান করলো না, আমাকে একটু পাত্তা দিল, আমার মনে দুঃখ দিল, আমাকে আঘাত দিল। শিয়াল কুকুরের খাবার দেহ, তাকে পাত্তা,
তাকে সম্মান, তাকে বড় পজিশন, তাকে দুঃখ দেওয়া, এগুলো কোনো মানে আছে? কুকুর শেরে শেয়ালের দেও অথবা আগুনের দেও, আগুনে পড়বে। যে দেহের এই গতি তার অনুগত সংসার বৈভব আর বন্ধু জন যত। অপ্রিয় ধ্রুব সত্য কথা পছন্দ হবে না হয়তো কারোর, কিন্তু সত্যি কথা কি না নিজেরা চিন্তা করে দেখুন, সত্যি কথা কি না। যদি সত্যি হয় তাহলে চিন্তা করে দেখুন। সাধারণত লোকে অপ্রিয় সত্য কথা শুনতে চায় না, কিন্তু কথা অপ্রিয় হলেও সত্যি কথা। যেই দেহের এই গতি তার অনুগত, যেই দেহের গতি এই শিয়াল কুকুরে খাবে কি শ্মশানে পড়ে থাকবে এই গতি হবে এই দেহের, সেই দেহের অনুগত সব বন্ধু বান্ধব পরিবার পরিজন একে নিয়ে হই হুল্লা কত আনন্দ ফুর্তি করছি আমরা। কিন্তু দেহের কি গতি, যে দেহের এই গতি হবে এর অনুগত হওয়ার কোনো মানে আছে, অথবা এই দেহের প্রতি ভালোবাসার কি মানে রয়েছে? তাই যখন আমরা কৃষ্ণকে ভুলে কেবলমাত্র এই দেহ কেন্দ্রিক হয়ে যাব, দেহেতে আসক্ত হয়ে থাকব, তখন আমাদের চরম দুঃখ পেতে হবে, চরম দুঃখ। এই কথা অত্যন্ত শুনতে কঠিন লাগছে, তাই না? ক্ষমা করবেন আমাকে যদি কারোর হৃদয়ে মনে আঘাত লাগে, কেদের আমি বলছি না, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন। আজকে ঠাকুর মহাশয়ের তিরুভাব তিথির দিনে তার শিক্ষা আমরা দেখার চেষ্টা করছি, তিনি কি শিখিয়ে গেছেন আমাদের। এই দেহের এই গতি, যে দেহের এই গতি হবে তার অনুগত বন্ধু বান্ধব পরিবার কত। অথচ মূল্যে লাথিও মারবে না এই দেহে, কারণ লাথি মারলেও তাকে স্নান করতে হবে, অশুদ্ধ। সেই দেহ কিনে এত বড়াই, সেই দেহের আমি চাকরি করি, আমি বড় অফিসার, আমার অনেক টাকা পয়সা, আমি সবাইকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, আমার কথার দাম আছে, ফালতু কথা গায়, মূর্খ এক নাম্বার। এক্ষুনি পরমাত্মা বেরিয়ে গেলে দেহ থেকে, তোমাকে তোমাকে কেউ লাথিও মারবে না, তোমার গায়ে থুতু দিতেও কেউ কাছে আসবে না। আর তুমি সে দেহকে নিয়ে গর্ব করছো, আমি বড় বড় চাকরি করি, আমি বড় মাতব্বর। কার বলে বলিয়ান হয়ে আমরা অহংকার করছি? কৃষ্ণ, কেবল কৃষ্ণ। অথচ সেই কৃষ্ণকে ভুলে থেকে যখন আমরা জীবন কাটাই, তখন আমাদের মতো এত বড় চূড়ান্ত খারাপ অকৃতজ্ঞ বেইমান কে হতে পারে? প্রত্যেক মুহূর্তে যেই কৃষ্ণ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, নিঃশ্বাস অক্সিজেন প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস যার কারণে বইছে, সেই কৃষ্ণকে ভুলে একটি সেকেন্ড কাটানো মানে বেইমানি, চূড়ান্ত বেইমানি। আর এই জগতের লোককে বেইমান বেইমান বলি আমরা, অমুকে বেইমানি করেছে, তমুকে বেইমানি করেছে, আমি নিজে যে মহা বেইমান, মহা 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 চূড়ান্ত বেইমান, জীবনের জন্মের প্রথম দিন থেকেই ভগবানের সঙ্গে বেইমানি করছি, তার খবর কে দেবে, তার খবর কে রাখবে? যেই কৃষ্ণ প্রতি সেকেন্ডে আমাকে এই জগতে বাঁচিয়ে রাখছেন, তার প্রতি যদি আমাদের মন না লাগে, অন্য কোন জায়গায় মন যায়, তাহলে আমি কি হারে বেইমান, আমি কি হারে আমি বেসরম লোক, আমি কতটা অকৃতজ্ঞ ভেবে দেখুন। প্রতি মুহূর্তে যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আর সেই বাঁচানোর অক্সিজেন দিয়ে যিনি আমাকে বাঁচিয়ে রাখছেন, সেই বাঁচানো মুহূর্তগুলো দিয়ে আমি অন্যের চামচামি গোলামি করছি, তাহলে আমি কি, আমি অকৃতজ্ঞ না আমি অকৃতজ্ঞ কি? আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? যদি মনে করি আমরা আমি সত্যিকার অর্থে অকৃতজ্ঞ, ভগবানের প্রতি আমরা বেইমানি করছি। যার যার সত্যি করতে রিয়ালাইজেশন হচ্ছে, তারা লিখতে পারেন কমেন্টসে যে আমি অকৃতজ্ঞ। কারণ কেন জানি অনেকে অনেকে কথা শুনে খারাপ লাগবে, আমাকে কেন এরকম লিখতে বলা আছে, কিন্তু লিখলে একবার হৃদয়ে লাগবে সত্যি আমি অকৃতজ্ঞতা করছি। এটা লিখতে গেলে, টাইপ করতে গেলে হৃদয়ে লাগবে আমি কি লিখছি, আমি অকৃতজ্ঞ, একবার হলো আমাদের বোধ হবে। আর যদি মনে হয় কারোর কাছে না আমি অকৃতজ্ঞ না আমি সব ঠিক আছে, তাহলে ঠিক আছে। অনেকে যারা মহান বৈষ্ণবেরা আছেন তারা হয়তো করছেন, কিন্তু আমি আসলে অকৃতজ্ঞ, আমি অন্যদের কথা কি বলবো, তা আমি আমাকে বলছি বারবার, আমি অকৃতজ্ঞ। যেই আমি প্রত্যেক মুহূর্তে কৃষ্ণ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি আমি সেই আমি কৃষ্ণকে ভুলে রয়েছি, তাই আমার মতো অকৃতজ্ঞ কেউ হতে পারে, চরম অকৃতজ্ঞ, চূড়ান্ত অকৃতজ্ঞ আমি। তাই আমার সাথে লোকে অকৃতজ্ঞতা করবে না, করবে কি না? নিউটনের থার্ড ল তো আপনারা জানেন, আমি 100% অকৃতজ্ঞ। বিষ্ণু বাসুদেব প্রভু ছিলেন, আমি 100% অকৃতজ্ঞ। তা আমরা আসলে অকৃতজ্ঞর মতো চলছি। নিউটনের থার্ড ল কি, তৃতীয় সূত্র জানেন, যা কিছু করছি তার একটা
সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তা আমি অকৃতজ্ঞতা করছি, আমি বেইমানি করছি, তো ভগবানও আমার সঙ্গে, আমার 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 কর্মেও এটা আসবে যে আমিও ভুগব। কারণ প্রতি মুহূর্তে কৃষ্ণ অক্সিজেন দিয়ে রেখেছেন, কৃষ্ণ আর কেউ নয়, তাই প্রত্যেকটি নিঃশ্বাস এর উপর অধিকার কেবল কৃষ্ণের। কথাটা কি যুক্তি বোঝা যাচ্ছে, যুক্তি সঙ্গত নাকি অযৌক্তিক কথা বললাম? যিনি অক্সিজেন দিয়েছেন তাকে সে অক্সিজেনের সময় দেওয়া উচিত না অন্য কাউকে? কি মনে হয়? তাই আপনাদেরকে আমি এটা জোর করে বলানোর জিনিস নয় যে আমি অকৃতজ্ঞ, যদি আমরা ফিল করি তো, আর এটার বলা এই নয় যে আমি কারোর প্রতি আমি কাউকে হেয় করার জন্য বলছি। কিন্তু আমাদের ভাবা উচিত, আমরা জন্ম থেকে আমরা যেইভাবে কৃষ্ণ আমাদেরকে প্রত্যেক সেকেন্ডে, অনেক রোগে শোক অনেক কিছুর বাবা মা আত্মীয় স্বজন তারা ওষুধ দিয়েছেন, বাঁচিয়েছেন, মানলাম ডাক্তার, কিন্তু অক্সিজেনটা বের করে পরমাত্মাটা দেহ থেকে বেরিয়ে যাওয়া থেকে কে ফিরিয়েছে? ভগবান। যদি ভগবান চাইতেন আমাকে এক সেকেন্ডে শেষ করে দিতে পারতেন। তাই এই কথাটা ভেবে আমার অন্তত অনুশোচনা করা উচিত আমি কি করছি। তখনই ভক্তি জীবনে সিরিয়াসনেস আসবে। অনেকে বলে আমি সিরিয়াস হতে পারছি না, সিরিয়াস হবো কিভাবে? আমি তো কখনো চিন্তাই করি না, কখনো বসে কন্টেম্পলেটই করি না যে আমি কি করছি। অনেক ভক্তরা এখনো লিখে চলেছেন আমি অকৃতজ্ঞ, কেউ কেউ হয়তো একাধিকবার লিখছেন, ভালো, যতবার লিখবেন ভালো, মনে হবে আমি বেইমান, আমি চূড়ান্ত বেইমান, অকৃতজ্ঞ, আমি বেইমান, এইসব আমরা করছি ভগবানের সঙ্গে। তাই আমি ভগবানের কাছ থেকে যখন কিছু কর্মের কারণে যখন আমার কিছু খারাপ ঘটে, তখন আমি ভগবানের উপরে ব্লেম দিতে ছাড়ি না। আমি কত খারাপ কাজ করেছি সেটা কিন্তু কখনো চিন্তা করি না, সেটা কখনো চিন্তা করি না। শুধু খারাপ কিছু ঘটলেই ও আমাকে ভগবানই করে চলবে। তাই প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক মুহূর্তের উপরে ভগবানের অধিকার। দয়া করে আমরা সকলেই যেন এই কথাটি বুঝি। আপনারাও আশীর্বাদ করুন আমাকে, আপনাদের চরণ ধরে দিন, যাতে আমি উপলব্ধি করতে পারি যে আমার সব সময় সব মুহূর্ত কৃষ্ণের, প্রতিটি নিঃশ্বাস কৃষ্ণের। তাই প্রত্যেক নিঃশ্বাসে যেন কৃষ্ণ 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 নাম উচ্চারিত হয়, তবেই নিঃশ্বাস নেওয়া সার্থক। শ্রীমদ্ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে বলা আছে কামারের হাপরের মতো শ্বাস নেওয়া হবে। কামারের হাপর জানেন, যারা কর্মকার লোহার কাজ করে, হাপর রয়েছে এরকম টানে চেইনের মতো, আর উপরে একটা পর্দা রয়েছে বাতাস দেয় এরকম। যারা কামারের ঘরে গেছেন তারা জানেন। তো ভাগবত বলা হচ্ছে যারা কামারের হাপর কি শ্বাস গ্রহণ করে না, তা আমরাও সেরকম শ্বাস গ্রহণ করছি। তো সেইরকম শ্বাস গ্রহণ করা কোনো মানে নেই, যদি প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে যদি কৃষ্ণ 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 ধ্বনি উচ্চারিত না হয়, কৃষ্ণ সেবায় না লাগি আমরা, তাহলে কোনো লাভ নেই। তাই প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে কৃষ্ণের প্রতি আমাদের সবার দেখভাল করতে পারি, সবার সবার প্রচন্ড যত্ন করি, আত্মি করি, টেক কেয়ার করি সবার, কেবল কৃষ্ণ অবহেলিত আমার জীবন। সবাইকে সময় দেওয়ার পর ভগবানের কাছে পাঁচ মিনিট দু মিনিট বা তাও কোনোদিন তাও না, কেন? ভগবান তো কিছু বলে না, ভগবান যেদিন বলবে না সেদিন সবার বলা বন্ধ করে দেবে ভগবান, যেদিন বলবেন। কারণ ভগবান যখন বলবেন বারবার বলবেন না, ভগবান এমনি তো অনেক ইঙ্গিত দিচ্ছেন, এই যে আমাদের যে কি বলে জড়া জড়া ব্যাধি, এগুলো ইঙ্গিত ভগবান, এগুলো ভগবান ইঙ্গিত ইঙ্গিত যে তোমার সময় আসছে, সাবধান হয়ে যাও। চুন পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, হাতে লাঠি ধরে আছে, চামড়া কুচকে যাচ্ছে, একটার পর একটা সিগন্যাল পাঠানো হচ্ছে তোমার সময় শেষ। কত জীবনে কত ধরনের সমস্যা, আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক দুঃখ ভগবান আমাদেরকে বোঝাচ্ছে, কিন্তু আমরা সেটি গ্রহণ করছি। তাই ভুল ভাল জায়গায় আসক্ত হয়ে আমরা পড়ে আছি। কৃষ্ণের জন্য প্রত্যেক মুহূর্ত দেওয়া উচিত, আসক্তি কৃষ্ণের কাছে করা উচিত, নয়তো দুঃখ পেতে হবে। তাই বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ছাড়া অন্য কথা আসক্ত। তাই ভক্তি ঠাকুর মহাশয় বলছেন, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন অনুসন্ধান। অতএব এখনো সময় আছে, মায়ামোহ ছেড়ে কৃষ্ণের প্রতি আসক্ত হওয়া বাছা ধন, সময় আছে। আচার্যগণ বলছেন, আমি বলছি, আমার কথা না, আচার্যরা বলছেন, সময় থাকতে এখনো ভগবান প্রতি আসক্ত হন।
অন্য কথা আসক্ত হবে তো দুঃখ পাবে। আমাকে বলা আছে সাবধান, অতএব মায়া মোহ ছাড়িবে, যদি বুদ্ধিমান হও, যে নিজেকে বুদ্ধিমান বলে বোঝাতে চাও তুমি বুদ্ধিমান, তাহলে এখনো সময় আছে আমার ভগবানের প্রতি আসক্ত, কৃষ্ণের প্রতি আসক্ত, অন্য কিছু। অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন অনুসন্ধান, কিন্তু আমরা তা করছি না। আর যে কারণে আমাদের দুঃখ, আমরা জীবনটা কিভাবে কাটাচ্ছি? বিদ্যার বিলাসে কাটাই নকাল, তোমারে ভুলিনু হরি। বিদ্যার বিলাস, অনেক পড়াশোনা করেছি, পড়াশোনার জাহাজ এক একজন। বিদ্যার বিলাসে কাটাই নকাল পরম সাহসে, আমি অনেক বিদ্যা করেছি, অনেক পড়াশোনা করেছি, তো আমি অনেক বড় চাকরি পাবো, আমার অনেক প্রমোশন হবে, আমাকে লোকে সম্মান করবে, পড়াশোনা দিয়ে আমি দিন চালিয়ে দিতে পারবো। বোকা কথা বলে, যদি পড়াশোনা দিলেই সবকিছু হতো তাহলে পড়ুয়া লোক মরে না, পিএইচডি করা লোক মরে না, এমএ পাস করা লোক মরে না। কিন্তু আমরা মনে করছি আমি বড় পড়াশোনা করেছি, বড় চাকরি করছি, তো আমি বাহাদুর। মূর্খ, মৃত্যু সামনে বসে আছে, আচার্যরা বলছেন সামনে মৃত্যু বসে আছে, শিয়রে মৃত্যু দাঁড়ানো, সাবধান, খপ করে ধরে নেবে আমাদের। সময় থাকতে আমরা যারা মূর্খ, আমাদেরকে আচার্যগণ বোঝাচ্ছেন, সময় থাকতে কৃষ্ণের শরণাগত হও। তোমার চরণ না ভজিনু কবু এখন শরণ তুমি। ভক্তিম ঠাকুর মহাশয় বলছেন আমি এখন বুঝতে পেরেছি, বিদ্যার বিলাসে কাটাই নুকাল পরম সাহসে আমি, তোমার চরণ না ভজিনু কবু এখন শরণ তুমি, এখন তুমি আমার শরণ, এখন তুমি আমার একমাত্র আশ্রয়। তাই হে প্রভু, আমি এখন আপনার চরণে, অনেক ভুল করেছি এই জীবন, আর না কানে ধরি, আর না, আমি এই জীবন আপনার শরণাগত হচ্ছি, এখন আপনার শরণাগত হচ্ছি, আপনি দয়া করে আমাকে গ্রহণ করুন। সে আশা পড়িতে পড়িতে ভরসা বাড়িল, জ্ঞানে গতি হবে মানি। অনেক পড়াশোনা করেছে, অনেক বড় ডিগ্রি নিয়েছে, অনেক বড় চাকরি করছে, আর জ্ঞানে গতি হবে মানি। আমাদের গতি কি হবে? জ্ঞানে। অনেক জ্ঞান অর্জন করেছি, অনেক পড়াশোনা করেছি, বড় চাকরি করি, তো এই চাকরি আমাকে খাওয়াবে পড়াবে ভাবছি, জ্ঞানে গতি হবে মানি। সে আশা বিফল, সে জ্ঞান দুর্বল, সে জ্ঞান অজ্ঞানও জানি। কে বলছেন? এই আমাদের মতো ছোটখাটো পড়াশোনা করার লোকেরা নয়, আমরা যতই পড়াশোনা করে থাকি না কেন, ভক্তিমনি ঠাকুরের মতো তো বড় বিদ্যান আমরা নই। উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, আমি যাই না, আমি আমি তার আপনাদের যাই না, আপনারা কারা এখানে রয়েছেন বা কে কি করেন, ম্যাজিস্ট্রেট আছেন কি না কেউ এখানে, তাও এরকম এখনকার সময়ে ম্যাজিস্ট্রেটের মতো নয়। ব্রিটিশ পিরিয়ডে পুরো সারা ভারতবর্ষে, ব্রিটিশ ভারতে মাত্র তিনজন প্রথম বাঙালি ম্যাজিস্ট্রেট ছিলেন, তার মধ্যে ভক্তিমনি ঠাকুর একজন, আরেকজন ম্যাজিস্ট্রেট নবীনচন্দ্র সেন, আরেকজনের নাম ভুলে গেল, তিনজন মাত্র ম্যাজিস্ট্রেট বাঙালি, অনেক দায়িত্ব নিয়ে ওনাদের করতে হতো। তো তারা বলছেন যে পড়িতে পড়িতে ভরসা বাড়িল, জ্ঞানে গতি হবে না, সেই জ্ঞান অজ্ঞান। কেন অজ্ঞান? কারণ জড় বিদ্যা যত মায়ার বৈভব, ছিপকে করো এক আধা তোমার ভজনে বাধা। কেন? অনিত্য সংসারে মোহ জনমিয়া, ঝিপকে করো এক আধা ভজনে বাধা। কারণ অনিত্য সংসারে মোহ জন্মায়, যে যত পড়াশোনা করে, যে যত বড় বিদ্যা নয়, তার বেশি অহংকার। ও, আমি অনেক বড় পড়েছি, আমি অনেক বড় ডিগ্রি নিয়েছি, অনেক বড় চাকরি করি, আমি একটা বিশাল কিছু হয়ে গেছি, আমি একদম ঠিক কিনা লোকেরা জড়জগতে এরকম, যত বেশি পড়াশোনা করে দেখবেন আপনার তত অহংকার বাড়ে। কেউ কেউ আছে, কথা আছে, ব্যতিক্রম আছে, যারা অনেক বড় পড়াশোনা করেও বিনয়ী হয়, কিন্তু অধিকাংশ লোক বড় পড়াশোনা, বড় ডিগ্রি, অহংকার, বাবা মায়ের অহংকার, ফ্যামিলি অহংকার, আমার ছেলেই করেছে, আমার মেয়েই করেছে, বিশাল বড় চাকরি করছে, প্রমোশন পেয়েছে, ঘোড়ার ডিম হয়েছে, শেষে গিয়ে ঘোড়ার ডিম হয়েছে। কারণ এত বড় পড়াশোনা করেও কেউ যদি মৃত্যুকে ফেস করতে না জানে, কেউ যদি কৃষ্ণ চরণের শরণ না নেয়, সেটা বিশাল বড় একটা ঘোড়ার ডিম, সে মানে ঘোড়ার ডিম মানে কাল্পনিক বস্তু, অর্থাৎ কিছুই না, যে মৃত্যুকে শরণ, মৃত্যুর শরণ, কৃষ্ণের শরণ গ্রহণ করতে না জানে। যে মহান আচার্য বিশ্বপাদ শঙ্করাচার্য, তিনি বলেছেন এই কথা, আমি নাই। ভজ গোবিন্দং, ভজ গোবিন্দং, ভজ গোবিন্দং মূর্হমতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নাই রক্ষতে ক্রিয়া করণে। হে মূর্খের দল, তোরা গোবিন্দের ভজনা কর, গোবিন্দের ভজনা কর, গোবিন্দের ভজনা কর, তোদের এই ব্যাকরণ জ্ঞান, বাক্যবিন্যাস, এই বিদ্যা মৃত্যুকালে তোমাকে রক্ষা করতে পারবে না, নাহি রক্ষতি, তোমাকে রক্ষা করতে পারবে না। তাই পড়াশোনা দামা নেই না, পড়াশোনা করছে না কেউ জড়জগতে, যার যেমন ডিউটি রয়েছে, যে যেমন আশ্রমে রয়েছে, ছাত্রের কর্তব্য পড়াশোনা করা, কিন্তু ভরসা পড়াশোনায় নয়, ভরসা চাকরিতে নয়, ভরসা আত্মীয়তার সম্পর্কে নয়, ভরসা এই জগতের সয় সম্পত্তিতে নয়, ভরসা কৃষ্ণে, এখনো ভরসা তুমি। ভক্তিম ঠাকুর তার ভজন, এখনো ভরসা তুমি, তুমি এখন আমার ভরসা।
জড় বিদ্যা যত মায়ের বৈভব, এর পরে লাইনই দেখছে এই ভজনের, আমি জানতাম না। যাই হোক, মোহজনমি অনিত্য সংসার জীবকে করে গাধা, বড় বড় অনেক দেখেছি এরকম লোক, অনেক বড় পড়াশোনা, অহংকার, কথায় কথায় আমার ছেলেই করেছে, আমার মেয়েই করেছে, আমার ছেলে কই পড়াশোনা করেছি, মেয়ে কই পড়াশোনা করেছি, আর আমি নিজে একটা গোবর গণেশ, যে ছেলে মেয়েকে কোনোদিনও কৃষ্ণ ভক্তি শিক্ষা দেয়নি, অথবা ছেলে মেয়ে নিজেরাই যারা যারা করছে তারা, আমি এই করেছি, আমার বড় বড় ডিগ্রি আছে, কিন্তু কি হবে সে ডিগ্রি দিয়ে? যার বড় ডিগ্রি আছে মরার পরে কি তাকে স্পেশাল কিছুতে নিয়ে যায়, একে বড় ডিগ্রি আছে, একে চলে একে চারজনে না একে 15 জনে মিলে ধরে নিয়ে যায় করে কেউ, অথবা একে এই বড় ডিগ্রিধারী লোক ছিল, একে শ্মশানে নেওয়ার পর একে এর জন্য আলাদা চিতা বানানো স্পেশাল করে করে, মরার সময় শ্মশানে গেলে সব লাশ এক, কে প্রফেসর সায়েন্টিস্ট ডাক্তার না ছুতোর চামার কেউ দেখে না। বড় বড় ডিগ্রি, বড় ডিগ্রি, এক একটা করে ডিগ্রি মাথার উপর, আর এক একটা করে বোঝা চাপছে অহংকার, অহংকার, বড় বড় ডিগ্রির অহংকার, আমি অনেক বড় পড়াশোনা, অনেক বেশি, অনিত্য সংসারে মোহজনে, মোহজন মায় জীবের, যে মোহিত হয়, যে মনে করে আমি অনেক পড়েছি, আমি বড় চাকরি করছি, অনেক টাকা ইনকাম করছি, প্রমোশন হচ্ছে, তো আমি অনেক দামি লোক, মোহজন মায় মিথ্যা সংসারে আরো বেশি, আরো বেশি কি বলে, আরো বেশি অজ্ঞানতা বাড়ায়, অজ্ঞানতা বাড়ায় আরো বড় বড় ডিগ্রি। যদি সেই ডিগ্রি কেউ কৃষ্ণ সেবায় লাগায়, যদি সেই পড়াশোনা করে কেউ কৃষ্ণ সেবক হয়, কৃষ্ণের ভক্ত হয়, তাহলে তার সার্থক, কারণ সেই জ্ঞান দিয়ে সে তখন কৃষ্ণ ভক্তির প্রচার করে, নিজের শাস্ত্র অধ্যয়ন করে, অন্যদেরকে শেখায়। যেমন শ্রী ভক্তিমন্ত ঠাকুর মহাশয় তার জলজন্ত উদাহরণ, তিনি নিজে এত বড় বিদ্বান ছিলেন জড়জাগতিক ভাবে, অথচ তিনি কি শিক্ষা দিচ্ছেন আমাদের? দেখুন, এটা যদি এই কথাগুলো যদি কোন মূর্খ লোক বলতো, তার একটা কথা উনি পড়াশোনা করেনি তাই উনি বলেছেন জড়বিদ্যা মায়ের বৈভব, ঠিক না? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, ধরতে পারছেন? যদি ভক্তিমন্ত ঠাকুর নিজে পড়াশোনা না করতেন তাহলে হয়তো উনি এই কথাটা আমরা বলতে পারতাম, কিন্তু যিনি নিজে এত বড় বিদ্বান ছিলেন তিনি বিদ্যার এক্সপিরিয়েন্স নিয়েই বলেছেন যে বিদ্যা আমাদেরকে কাঁধা মানাচ্ছে, জড়বিদ্যা, কৃষ্ণ ভক্তি বিদ্যা নয়, জড়বিদ্যা, যে বিদ্যা অর্জন করে কৃষ্ণকে ভুলে যাওয়া হয়, কৃষ্ণের সেবা না করা হয়, সেই বিদ্যা জড়বিদ্যা, কারণ সেই বিদ্যা এই জড় জগৎ যতদিন রয়েছে ততদিন, আপনি যতদিন রয়েছেন ততদিন আপনাকে দাম দেবে। তাও লোকে কত পিএইচডি ওয়ালার, কত এমএ পাস ওয়ালা বড় ডাক্তার ইঞ্জিনিয়ার অবসরের পরে ঘুরে বেড়ায়, লোক তাকে পাত্তাও দেয় না, বিকজ আফটার 60 ইয়োর ডিগ্রি ডাজেন্ট ম্যাটার, অ্যাকচুয়ালি আফটার 40 ইয়োর ডিগ্রি ডাজেন্ট ম্যাটার, অ্যান্ড আফটার 60 ইয়োর জব ডাজেন্ট ম্যাটার, আপনি কি চাকরি করতেন না করতেন, সবার একটাই টাইটেল রিটায়ার্ড অফিসার বা রিটায়ারমেন্টে আছে, সবাই একটাই, কে কি করতো তা পাবার কেউ নেই। আর আফটার 70 আপনি ঘরের বিশাল কোনো বড় মেম্বার ছিলেন, কর্মক্ষম মেম্বার, অনেকে আপনাকে সম্মান করতে, সেই সম্মান ডাজেন্ট ম্যাটার। আর আফটার 80 আপনি বেঁচে আছেন, আপনি খেয়েছেন, আপনি ঘুমিয়েছেন না ঘুমাননি, ডাজেন্ট ম্যাটার, বিকজ আফটার 80 ঘুমই আসে না। একটা সময় জীবনে সবকিছুই থাকে যা ডাজেন্ট ম্যাটার, একটা একটা করে কোনো মূল্য রাখে না, কিন্তু একটা বস্তু কেবল মনে সেটা কৃষ্ণ ভক্তি। কেবলমাত্র কৃষ্ণের চরণের শরণ নিলে আপনি জীবনের যে কোনো সময়ে জন্ম কর্ম চমে দিব্য মে মম ইয়ো ব্যক্তি তত্ত্বাদি হম পুনর্জন্ম নইতি মামিতি সহর, তুমি মৃত্যুর পর আমার কাছে চলে আসবে, তুমি আর তোমার চিন্তা নেই, আমাকে জানো, আমাকে জানার চেষ্টা করো। অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন অনুসরণ। খারাপ লাগছে আপনার আমাদের কথা, আমার কথা আপনাদের কাছে যদি খারাপ লাগে দয়া করে ক্ষমা করবেন, কারণ আপনারা জানেন এখানে যারা এসছেন তারা কেউ না কেউ, যারা নতুন এসছেন তারা বাদে যারা পুরনো শুনছেন তারা জানেন যে আমার মুখের কিছু দোষ ত্রুটি রয়েছে, আমি মুখ খুললেই উল্টোপাল্টা কথা বলি, সেই জন্য অনেক সময় আমি মুখ খুলতে চাই না, না বেশি অনলাইনে না আসাই ভালো, কারণ অনেকে হৃদয়ে আঘাত দেয়, দুঃখ দেয়, বৈষম্য অপরাধ হয়, তাই কম কথা বলাই ভালো, কিন্তু যখনই কথা বলতে চাই এদিক দিয়ে ওদিক দিয়ে যেদিক দিয়ে শুরু করি না কেন ওই এক জায়গা থেকে আমি ঠেকে যাই, কারণ আমি আমার নিজেকে বলি, নিজেকে মনে করাই বারবার যে আমি কি করছি, তাই নিজেকে শোনানোর জন্য জোরে জোরে বলি, তো এই অবস্থা হয়ে যায়, তাই ক্ষমা চাইছি যদি অজ্ঞাতভাবে কারোকে অনিচ্ছাকৃতভাবে কষ্ট দিয়ে থাকি কথার দ্বারা, কিন্তু এগুলো আচার্য মনের কথা, এগুলো সত্যি কথা, এগুলো এগুলো
চোখ বন্ধ করে আপনি এড়িয়ে যেতে পারেন না, কারণ একসময় জীবনে এগুলো ফেস করতে হবে। তাই যা ধ্রুব সত্যি তাকে ফেস করা উচিত, তাই না? খরগোশ দৌড়চ্ছে, পেছন পেছন সিংহ দৌড়চ্ছে, আর খরগোশ ভাবছে সিংহের থেকে কিভাবে বাঁচবো। দৌড়াতে 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 বনের শেষ মাথায় চলে গেছে আর দেয়ালে পিঠ ঠেকে গেছে। তখন উল্টে দিয়ে ঘুরে দিকে সিংহ সামনে দাঁড়ানো, চোখ বন্ধ করে দিয়েছে, না সিংহ নেই। কি মজা, সিংহ নেই, সিংহ নেই, সিংহ নেই। সামনে সিংহ হা করে আছে আর চোখ বন্ধ করে আছে সিংহ। তা আমরা গ্রন্থ না পড়লে, আলোচনা না করলে মনে করি বেঁচে গেলাম, বা মিষ্টি মিষ্টি কথা, সুন্দর সুন্দর কথা, মিঠে মিঠে পাত করলে খুব ভালো, কিন্তু তাতে জীবনের আসল সমস্যার সমাধান হবে না, তাই না? আমরা আমি বেয়ারা ছাত্রকে আপনি যদি শুধু আদর করেন তো আরো মাথায় উঠবে। বাংলায় লাই দিলে কুকুর মাথায় ওঠে, তা আমার এক কুকুরের মতো সবার লাই দিলে মাথায় উঠছে। তাই আমার উচিত এমন কঠিন কথা বলা যাতে আমি মানুষ হই। তাই ভক্তিনাথ ঠাকুর মহাশয় উনি আমাদেরকে মনে করে দিচ্ছেন, আমি তা না শুনি তাহলে কি হবে, সাধুর কথা না শুনলে কি হবে, কি হবে? কারো মনে আছে? আমরা এর আগে অনেকবার বলেছি সাধুর কথা না শুনলে কি হয়, দেখি কেউ বলতে পারেন কিনা। সাধুর কথা না শুনলে তো বার্ধক্যে এখন শক্তির অভাবে সেই গাধা হয়ে মোহজনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। গাধা হলাম কেন? গাধা পারফেক্ট পারফেক্ট এক্সাম্পল দিয়েছেন ভক্তিনাথ ঠাকুর গাধা। কেন গাধা? কারণ গাধা পিঠনে বোঝা নিয়ে চড়ে, সারা জীবন ঘানি টানে অন্যের ঘানি, কিন্তু নিজে কোনোদিনও সুখী হতে পারে। আর গাধাকে কচি ঘাসের ললিপপ দেখানো হয়, কি বলে, মানে আকর্ষণ দেখানো হয় গাধা, গাধাকে আকর্ষণ দেখানো হয়, আর আকর্ষণ দেখে গাধা এগোতে থাকে। এই তো ঘাস খাবো, ঘাস আরেকটু পরিশ্রম করি, আরেকটু সুধার চেষ্টা করি, আরেকটু জীবনকে কি বলে কালারফুল করার চেষ্টা করি, কালারফুল, আজকালকার দিনের লোকের কথা, কালারফুল জীবন, কিসের কালারফুল জীবন? একটা বিবর্ণ শুকনো সাদা খাতার মতো হবে যদি আপনি কৃষ্ণ ভজন না করেন। দেয়ার ইজ নো কালার, নো কালার আদার দেন কৃষ্ণ। কৃষ্ণ হ্যাজ ভ্যারাইটিজ অফ কালার, আর কৃষ্ণ ছাড়া সবকিছুর একটাই কালার, মৃত্যু। গাধার মতো পরিশ্রম, পরিশ্রম করতে 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 এত পরিশ্রম করছে লোকের, অনেক সময় দেখা যায় খাটতে 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 ঘাম বেরিয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে বাসে ট্রেনে লোকেরা, মুখে ফেনা বেরিয়ে যাচ্ছে মুক্তি। তাই এই জগৎকে বলা হয় পবর্গ। পবর্গ মানে বাংলা ব্যাকরণের প ফ ব ভ ম, একে বলা হয় পবর্গ, কবর্গ, চবর্গ, টবর্গ, তবর্গ, পবর্গ। তো পবর্গে কি প ফ ব ভ ম, পরিশ্রম করতে করতে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে লোকের, অনেকে পরিশ্রম করতে এত খাটতে থাকে, এসে মাথায় জল ঢালতে থাকে, এত খাটে, গাধার মতো পরিশ্রম, মুখে ফেনা বেরিয়ে যায়, তারপরেও ব্যর্থ। ঘর থেকে বলে কি করেছ আমাদের জন্য সারা জীবন, কোনো কাজের নাই লোকটা, একটুখানি তাদের স্বার্থ পূরণ করতে না পারলেই কথা বলতে ছাড়বে না, ঠিক বলছি না মিথ্যা বলছি, চিন্তা করে দেব, কিছু হলে বলে তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি কিছু করতে পারো না। বাবা মা বলে দেবে সন্তানকে তুই ব্যর্থ, তুই কিছু করতে পারিস নি। স্বামী বলে দেবে, স্ত্রী বলে দেবে স্বামীকে তুমি ব্যর্থ, তুমি কিছু করতে পারোনি। ছেলেমেয়েরা বলে দেবে বাবা তুমি ব্যর্থ, আমাদের কিছু দিতে পারোনি। শুধু ব্যর্থতা ব্যর্থতা শুনতে হবে আপনাকে এত খাটার পরে। তাই পরিশ্রম, ফেনা, তারপরে ব্যর্থতা। জীবনে কতগুলো ক্ষেত্রে আমরা সফল হই, ম্যাক্সিমাম ব্যর্থতা। সফল ব্যর্থতাকে ঢাকার জন্য বিভিন্ন তালিপট্টি লাগানোর চেষ্টা করি, কিন্তু ব্যর্থতা ব্যর্থতা, আমার ভিতর জানি, আমার অন্তর জানি আমি ব্যর্থ। তারপরে ভয়, সে ব্যর্থতা থেকে ভয়, সারা জীবন এইভাবে জীবন কাটিয়ে দিলাম, এখন কি হবে আমার, অন্যের মৃত্যু দেখলে আমরা ভয় পাই। কেন ভয় পাই? আমি খুব চালাক, খুব চতুর, আমি কান্নাকাটি আবেগ এগুলো দিয়ে অন্যের মৃত্যুতে আমি মনে করছি আমি আসলে আবেগ আপ্লুত হচ্ছে, আসলে আমি ভেতরে ভেতরে ভয় পাচ্ছি, ভয় আমার কি হবে, ঠিক বলছি কিনা ভালো করে গভীরভাবে চিন্তা করে দেব, গভীরভাবে চিন্তা করে দেব, ভিতরে একটা সূক্ষ্ম ভয় কাজ করে আমার কি হবে,
আমার কি আমি তো একদিন এরকম হবে, কিন্তু আমরা সেটাকে আবার সঙ্গে সঙ্গে ধামা চাপা দিয়ে দিই, দিয়ে আবার আনন্দ ফুর্তিতে জড়িয়ে যাই। তাই মাঝে মাঝে আমাদের বিভিন্ন রকম সামান্য একটুখানি মন খারাপ হয়, বৈরাগ্য জাগে, আবার তারপরে যেই কেসে এর কাছ থেকে অপমানিত হওয়ার ভয়, ওর কাছ থেকে অপমানিত হবে ভয়ে ভয়ে জীবন জর্জরিত, শেষ পর্যন্ত মৃত্যু, মৃত্যু ভয় পেতে পেতে একসময় মৃত্যু। তাই পবর্গ, তাই ভক্তি জীবন হচ্ছে অপবর্গ। এই অপবর্গ কিভাবে আসবে? সতাং প্রসঙ্গান মম বীর সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। সতাং প্রসঙ্গান মম বীর সংবিদ, সাধু মুখে বীর্যবতী কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা। তাই শ্রী প্রভুপাদের কথা প্রতিদিন পড়তে হবে, ভক্তিমন ঠাকুরের কথা, ভক্তিমন ঠাকুর প্রভুপাদের কথা, আচার্যগণের কথা প্রতিদিন পড়তে হবে, কারণ অত্যন্ত পাওয়ারফুল বীর্যবতী কথা। সুতরাং প্রসঙ্গান মম কৃষ্ণ প্রসঙ্গে, প্রজল্প নয়, অন্য কথা নয়, কৃষ্ণ কথায়। সুতরাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। সেই কথা শুনলে হৃদয় এবং কানে আনন্দ লাগে, যদিও আনন্দ লাগছে না, কঠিন কঠিন কথা শুনলে কখনো কখনো দুঃখ পাচ্ছি, কিন্তু আসলে তা চরমে কল্যাণ করছে, আত্মার কল্যাণ করছে। তজ্জোৎস্না দাস অপবর্গাত্মনি শুদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি ভাগবত 3.25.25। এইভাবে সাধু মুখে বীর্যবতী হরি কথা শুনতে 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 শক্তিশালী, যা হৃদয়কে ছিন্ন করবে, ভিন্ন করবে, ছিন্ন ভিন্ন করবে, ভিন্ন নয় ছিন্ন ভিন্ন করবে, একদম ছেদ করে যাবে। সাধুর কথা কঠিন হবে, তাই আচার্যরা কঠিন কথা বলছেন। লোচন দাস ঠাকুর বলছে, যে নিত্যানন্দের ভজনা করে না, আনল ভেজাই তার মাঝ মুখখানে। তো ভালো কথা, অনেক নরম নরম কথা হচ্ছে তুলনামূলক ভাবে। লোচন দাস ঠাকুর বলছে, মুখাগ্নি করে দেয়, যে নিত্যানন্দ প্রভুর ভজনা করে না, যা নিত্যানন্দ চরণে মতি লাগে না, ওকে মুখে অনল ভজিয়ে দাও, অনল ভেজাও মানে আগুন লাগিয়ে দাও মুখে। মুখে আগুন লাগানো মানে কি বুঝতে পারছেন? জ্বলন্ত জীবন্ত ব্যক্তি মুখে আগুন লাগায়? উনি বলছে মুখে আগুন দিয়ে দাও। হে সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। পশু পশু উনি বলছেন সরাসরি, পশু যার কৃষ্ণ সম্বন্ধ নেই, নিত্যানন্দের সম্বন্ধ নেই, সে পশু একটা দুরাচারী পশু। বিদ্যা কুলে কি করিবে তার, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে। বিদ্যা কুলে কি করিবে, নিত্যানন্দ না বলে সংসার সুখে মজে পড়ে আছে। আমি বড় বাহাদুর সংসার চালাচ্ছি, তুমি একটা কচু, তুমি একটা কচু আসলে, যদি তুমি কৃষ্ণ ভজন না করো। এটা আমাদের আচার্যগণ বলছেন যে আমি একটা কচু, যারা আমাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, তুমি আসলে একটা কচু মানে বাংলায় বেকার অর্থহীন বস্তু, তুমি একটা কচু, তুমি কোনো কাজেরই নও যে তুমি কৃষ্ণ ভজন না করো। তাই সময় থাকতে দুর্লভ মানুষ জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ ভজন দুঃখ কহিব কার, আমরা কৃষ্ণ ভজন করতে আসি, অন্যের গোলামি করতে আসি। তাই সাধুরা কঠিন কথা বলবে, কিন্তু আমাদেরকে শুনতে হবে সে কঠিন কথা। বার্ধক্য এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো, সংসারে বোঝা অনেক টানলাম, এখন বার্ধক্য আর ভালো লাগছে না। জীবন যাতনা হইল এখন, সে বিদ্যা অবিদ্যা ভেল, অবিদ্যার জ্বালা ঘটিল বিষম, সে বিদ্যা হইল শেল। শেল যে বিদ্যা একসময় মনে করেছিলাম অনেক ভালো, এখন সেই বিদ্যায় আমার শেল হয়ে গেল, কারণ বিদ্যা করেছি বলেই আজকে এত বড় চাকরি বাকরি, এত কিছু করেছি, লোকের ঘানি টেনেছি, কিন্তু এখন আমার সেই বিদ্যা আমার অবিদ্যা হয়েছে, অবিদ্যার জ্বালায় এখন মরছি। তোমার চরণ বিনা কিছু ধন সংসারে না আছে আর, ভক্তি বিনোদ জড় বিদ্যা ছাড়ি তুয়া পদ করে সার। আবার উনি আরেকটা ভজনে বলছেন, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। এক মনে স্বজন পালন করছে, আত্মীয় স্বজন ফ্যামিলি মেনটেন করছে, একদম টিপটপ ফ্যামিলি ম্যান, কিন্তু কৃষ্ণ ভুলে গেছে, তাহলে তার গতি কি? তোমারে ভুলিনু হরি, কৃষ্ণ তোমার ভজন বাদ দিয়ে এক মনে স্বজন পালন করছে, গতি নেই। বার্ধক্য এখন ভক্তি বিনোদ কান্দিয়া কাতর অতি, এখন বার্ধকে আমি কান্না করে করে আমি যাচ্ছি, আমার দিন যাচ্ছে, কারণ কি করলাম সারা জীবন কৃষ্ণ, না ভুজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি, কি হবে গতি আমার কৃষ্ণ।
আমি সারা জীবন তোমাকে বাদ দিয়ে অন্য কিছুর পেছনে সময় দিলাম, কি হবে আমার গতি? তাই বার্ধক্যে এখন ভক্তিম ঠাকুর বলছেন, এখন আমি তোয়াপদ করে সার তোমার চরণ কমল সার, তাই সময় থাকতে কৃষ্ণ চরণ আঁকড়ে ধরুন, নয়তো বেইমান, একটু আগে বলছিলাম না, বেইমান অকৃতজ্ঞ লজ্জাহীন নির্লজ্জ বেসনম চক্ষু পর্দা নেই এরকম লোকের মতো কৃষ্ণের কাছে বৃদ্ধ বয়সে গিয়ে কৃষ্ণ আশ্রয় দেবে? কেন দেবে? তবু কৃষ্ণ বড় দয়াময়, তবু আশ্রয় দেন। যদি একবার কেউ বলে মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার, যদি একবার কেউ বলে একবার কৃষ্ণ তোমার হই যদি বলে একবার মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার, একবার শুধু বলতে হবে আমাদের দুহাত উঁচু করে, কৃষ্ণ আমি তোমার, আমি তোমার, আমি তোমার, আমি তোমার কৃষ্ণ, আমি কেবলই তোমার। কিন্তু বহুদিন ধরে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমি ডুবছি ডুবছি, ডুবতে ডুবতে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু কৃষ্ণ আমি কেবলই তোমার, 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 আমি কেবলই তোমার। যখন আমরা বারবার এভাবে কৃষ্ণের কাছে প্রার্থনা করবো, প্রত্যেক দিন কৃষ্ণের কাছে গিয়ে, আজকে সকালে একটা সুন্দর প্রার্থনা করেছিলাম যেখানে বলা হচ্ছে কৃষ্ণের কাছে গিয়ে বিগ্রহের কাছে গিয়ে প্রার্থনা করা, হে গুরুদেব, হে শ্রী প্রভুপাদ, দয়া করে এই সমুদ্রে বহু বছর বহু কাল বহু যুগ ধরে বহু জন্ম ধরে হাবুডুবু খাচ্ছি, একবার আমাকে দয়া করে টেনে তুলুন, আমাকে উদ্ধার করুন, আপনার চরণে শরণ নিচ্ছি। তখন ভগবান আমাদেরকে ভবসমুদ্র থেকে উদ্ধার করবেন। তাই বার্ধক্যে বৃদ্ধ বয়সে গিয়ে বেহায়া নির্লজ্জের মতো শরণ না নিয়ে এখনই কৃষ্ণের চরণে শরণ নেওয়া উচিত। আর যদি না নেই তাহলে খুব খারাপ পরিণতি হবে। হ্যাঁ, সে জন্যই আচার্যগণ বারবার স্মরণ করে দিচ্ছে, নর্তন দাস ঠাকুর মহাশয় তাই জন্য বলছেন, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি মন, খাইলি আপন মাথা। যদি আমরা সাধুর কথা না শুনি, না শুনে আমরা এখন যাতে পড়ে রয়েছে মজে রয়েছে তা করি, তাহলে আমাদেরকে মাথা খেতে হবে, নিজের মাথা নিজে খাচ্ছে। নরতম রাষ্ট্রকুমার্সে বারবার এই কথা বলছেন, খেদ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, অধনে যতন করি ধনতে আগিনু, আপন কর্ম দোষে আপনি ডুবিনু। আমার দোষে, আমার নিজের দোষে আমি ডুবছি, অন্য কারোর জন্য নাই, অন্য কাউকে বলে দেওয়া সহজ, কিন্তু আমি যে কৃষ্ণ ভজন করছি না এটা কার দোষ? সংসারের দোষ, অমুকের দোষ, পরিস্থিতির দোষ, কিসের দোষ? কৃষ্ণকে ভালোবাসতে কিসের অজুহাত? আমি নিজে ইচ্ছে করে করছি না, কারণ আমার অনর্থ আমাকে বার বার কৃষ্ণ ভজন করবে কেন, কৃষ্ণতে কেন মন লাগাবে, অন্য কিছুতে মন লাগাও, সুখী হওয়ার চেষ্টা করো অন্যভাবে, সে যে গুজে আনন্দ ফুর্তি করে এখানে ওখানে বেরিয়ে মজা করে আনন্দ করে তুমি না, কেবল কৃষ্ণের শরণ নিতে হবে, একটাই কাজ আমাদের, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা মহাপ্রভু বলেছে। তাই দিন রাত কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহরনিশ বল চিন্ত কৃষ্ণ বলহ বদনে, বলহ বদনে, সবাই বলুন হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি, বলহ বদনে, বদনে সবসময় কৃষ্ণ 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 কৃষ্ণ, এখন কৃষ্ণ কৃষ্ণ এখন অন্য কিছু কৃষ্ণ ভুলে গিয়ে, হরি 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 বল হরি বল, সবসময় কৃষ্ণের নামের, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণের ধাম, কৃষ্ণের সঙ্গ, কৃষ্ণের কথায় থাকতে হবে আমাদের নিরন্তর, তবে সেই জীবন হবে সুন্দর জীবন, নিশ্চিন্ত জীবন। কেন? তখন মৃত্যুকালে আপনি কি স্মরণ করবেন? যে সারা জীবন যা করে মৃত্যুকালে তাই স্মরণ করে, কেউ যদি সারা জীবন কেবল কৃষ্ণ স্মরণ করেছে তাহলে মৃত্যুকালে সে একটাই স্মরণ করবে, কৃষ্ণ কৃষ্ণ। আর যদি কৃষ্ণ 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 হরি 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 গৌর হরি গৌরাঙ্গ 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 গৌর হরি বলতে বলতে আমাদের দেহপাত হয়, যদি আমরা দেহ ছাড়তে পারি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, তাহলে কি হবে? অন্তকাল চ মামেব স্মরণমুক্তা কলেবরম, স্মরণমুক্তা কলেবরম, ইয়প্রয়াতি সমদ্ভাবম যাতি নাস্তত্র সংশয়, যদি অন্তকালে আমরা কেবল কৃষ্ণ স্মরণ করতে পারি, ব্যাস চলো ভগবত ধাম। তাই এই জীবনটি আমরা নষ্ট করতে চাই না। ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষা আজকে ওনার তিরুভাব তিথির দিন আমরা পড়লাম, যে অনেক মূর্খামি করেছি, অনেক অকৃতজ্ঞতা করেছি, এবার আরো অকৃতজ্ঞতা নয়, চলুন আমরা
অনেকেই আপনারা সকলে এখানে মহান বৈষ্ণবগণ রয়েছেন, বৈষ্ণবী বৈষ্ণবগণ আপনারা আশীর্বাদ করুন আমাকে, যেন কোনো না কোনো ভাবে গুরুদেবের করুণায়, সাধুগণের করুণায়, শ্রী প্রভুপাদের করুণায়, সমস্ত বৈষ্ণবদের করুণায় কৃষ্ণ ভক্তি পথের সন্ধান লাভ করেছি, কিন্তু জীবনটাকে নষ্ট করে ফেলছি, কৃষ্ণের চরণে আসক্ত না হয়। তা আপনাদের চরণধুলি প্রার্থনা করি, আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করে যেন কৃষ্ণ স্মরণে এই দেহপাত করতে পারি, কেননা মৃত্যু জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সেই পরীক্ষার দিন যেন ফেল না করি, জীবনের সব পরীক্ষায় সবার কাছে হেরে যাই, কিন্তু মৃত্যুর পরীক্ষায়, শেষ পরীক্ষায় যেন কৃষ্ণের কাছে কখনো হেরে না যাই আমরা। সেই পরীক্ষায় যেন আমরা কৃষ্ণ স্মরণ করে ফাইনাল টেস্টে আমরা জয়ী হতে পারি কৃষ্ণ স্মরণের মাধ্যমে। তাই আপনাদের শ্রী চরণ কমলের আশীর্বাদ প্রার্থনা করছি, যেন সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকতে পারি দিন রাত অহরাত্রি, আর অন্তিমে যেন কৃষ্ণ স্মরণ করে দেহপাত করি, এই জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেকে বের করে যেন কৃষ্ণ চরণের নিত্য সেবায় যুক্ত রাখে। শ্রী প্রভুপাদ কি জয়। সচ্চিদানন্দ পরমহংস শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি জয়। সমবেত ভক্তবৃন্দ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি আবার অপরাধ ক্ষমা প্রার্থনা করছি, আসলে এমনিতেই অনেক দিন পরে হঠাৎ অনলাইনে এসে ভক্তি ঠাকুরের কথা বলতে গেলাম, তাও নিজেকে সংবরণ করতে পারলাম না। আমার সেই চিরাচরিত দোষ, সবসময় উদ্ধত হয়ে কথা বলা, সেই দোষে দোষী হয়ে রইলাম। আপনারা বৈষ্ণবগণ, আপনারা মধুময় বৈষ্ণব, আপনারা আমাকে কৃপা করুন যেন আমার মুখে এইরকম কথা, যেন শক্ত কথা যেন গিয়ে মধুর কথা আসে, যাতে আমি কাউকে দুঃখ না দিই। আর এর মধ্যে আমি যত মানে অপরাধ করেছি আপনাদের কাছে, যেভাবে কথা বলেছি হয়তো অনেক ছোট, আমি ছোট মানে কি, আমি রাস্তার পড়ে থাকা একটা, যে হয়তো রাস্তার কোনায় পড়ে থাকা কোনো কুকুর বেড়ালের চেয়েও আমি অধম, তারপরেও আমি কেবলমাত্র এই সাহসের বলে বলিয়ান হয়ে কথা বললাম যেগুলো আচার্য কথা। তাই যদি কারো কাছে অজ্ঞাত সারা আমি কষ্ট দিয়ে থাকি, দয়া করে মার্জনা করবেন। কৃষ্ণ কথা যেন আমার হৃদয়ে কাজ করে, যেন আমার জন্য কল্যাণ হয়। আর আমি আপনাদের স্মরণীয় বৈষ্ণব, অপরাধ কিছু হলে কাউকে আঘাত দিলে দয়া করে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। তা আমরা আজকে এখানেই আমাদের কথা রাখবো। কৃষ্ণ যদি কোনোদিন কৃপা করেন, আমরা কখনো আবার যদি কোনোদিন আমার মুখ মিষ্টি হয়, তখন হয়তো আমরা আবার কথা বলব। কেউ কেউ বলছেন আরো কিছু সময় বলতে, কিন্তু আমি যতক্ষণ বলছি ততক্ষণ কঠিন কথা হচ্ছে, শক্ত কথা, যা অনেক মধুর কথা আছে অনেক জায়গায়, আপনারা সেখানে শুনতে পারেন, কিন্তু আমার মুখে সবসময় কঠিন কথা ভালো নয়। যদি কখনো মধুর হয় আপনাদের আশীর্বাদে, তো আমরা আবার একসময় কথা বলব। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ।